প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের ঈদ বিশেষ আলোচনা অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা। কবি বলেছেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে বঙ্গের এই বিশাল ভাণ্ডার থেকে এমন কিছু গুণী রতনদের যতন করে আমন্ত্রণ জানিয়েছি, যারা নিজ নিজ ভাষায় পুরস্কারের আশায় নিজ নিজ অঞ্চলের গুণকীর্তন আপনাদের সামনে উপস্থাপন করবেন। আসুন বন্ধুরা, গুণী নির্বাচন এবং সংবর্ধনার পূর্বে পরিচিত হই আমাদের আজকের এই বিবিধ রতনদের সাথে। আবার ডান পাশে রয়েছেন নোয়াখালী থেকে আগত মনিরুজ্জামান মুন্না। আমাদের সাথে যোগ দিয়েছেন পুরান ঢাকা থেকে হাবিবুল ইসলাম সুমন। এরপরে রয়েছেন ময়মনসিংহ থেকে ইরশাদ জাহান তন্নি। আমাদের সাথে রংপুর থেকে যোগ দিয়েছেন নাসিমউদ্দিন নয়ন। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন খায়রউদ্দিন চৌধুরী। রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন নুরুল ইসলাম টুটুল। আমার বাঁ পাশে বরিশাল থেকে রয়েছেন মোহাম্মদ আলামিন। কুমিল্লা থেকে আজকে আমাদের মাঝে যোগ দিয়েছেন মাজারুল কবির সয়ন। যশোর থেকে আজকে আমাদের মাঝে রয়েছেন রকিবুল হাসান। চট্টগ্রাম থেকে আজকে আমাদের সাথে রয়েছেন তমা চৌধুরী। সুদূর কলকাতা থেকে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাজিদ খান। এবং ভূমিহীন বাংলার প্রতিনিধি হিসেবে আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন জিহাদ আল মেহেদি। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ সহযোগী হিসেবে রয়েছেন ইরশাদ জাহান ইভা। করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। হ্যাঁ ভাই, খবর রাখেন কি আর জানেন কি, জ্ঞানীগুণী সংবর্ধনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এবারের আকর্ষণ রূপালী পর্দায় ঝড় তোলা চরিত্র নোয়াখালীর মনিরুজ্জামান মুন্না। মাননীয় সভাপতি আন্নারায় ধন্যবাদ দিউমনি, এই নাই চিন্তা করি লই। বলে কিল্লাই আন্নার কলজাটা ভাঙিয়ে লাইছে। বলে কেননে, আই কত আশা করি বই রইছি যে আন্নিয়া গত একটা মাস ধরি আরে হুন্দি জালাহা লাইছেন যে গুণীদেরকে সংবর্ধনা দিবেন। উমা, আমি মনে মনে কল্পনা করছিলাম এনে থাকবো ট্রাম, এনে থাকবো হুতিন, এনে থাকবো কিম, এনে থাকবো উন। আপনি কিচ্ছেন এগুলো কি এনেই বসাইছেন কন চাই? আমি নোয়াখালীগুলো যাইনি, এগুলি গুণীজন তো বাংলাদেশে একমাত্র আনরা। মাননীয় সভাপতি আর ডাকিয়া লাইছেন তো নাইও চলিয়ে আইসি, অনাই বুঝাই নোয়াখালী কারে। গুণী শব্দটা হচ্ছে প্রত্যয় জাত একটা শব্দ, গুণ মূল ধাতুর সাথে অবা অস্প্রত্যয় দিয়া এই গুণী আইসি। এটা অর্থ দ্বারা কি দিছে? ধর্ম, স্বভাব, উপকার, কল্যাণ, দক্ষতা, নৈপুণ্যতা এবং যোগ্যতা। এই ব্যাগুণ স্বভাব যার ভিত্তিতে থাকবে হেতে হয়েছে গুণী। এই যে এগুণ না বহাইছেন, অজ্ঞকে স্বভাব চরিত্র ঠিক আছে, আত্মমনোজ্ঞ স্বভাব চরিত্র ঠিক আছে, এটির ভিতরে কোনো ধরনের যোগ্যতা, মানুষের উপকারিতা, কোনো ধরনের নৈপুণ্যতা আছে না? আমার নোয়াখালী লাগো সারা, আমরা হানিরে হানি কারে মিয়া, হানিরে আমরা হানি কইতাল নকিল্লাই। হানি মানে কি? মধুননি। আরে হানি সারা যেন মানুষের জীবন বাঁচে না, হানি তো মধুর মতন মিষ্টি, ইয়ারলাই আমরা হানিরে হানি কই। আমরা ব্যাগনে কইতে না যে আমরা আই কই। আরে মিয়া, ইংরেজিতে আমি মানে কি? আই ননি। ইংরেজরা কিনলে আমরা তো সম্মান দিত যে আমরা সব দিক দিয়ে জ্ঞানী গুণী। আজকে যে গুণীজনের সংবর্ধনা দিবেন এগুলো আনছেন দিয়ে আর কল জোগান ভাঙিয়ে গেছে। এই যে একগুণ ধরে লিয়ে আইছেন, এটি কেন নিজের আই বুঝিয়ে নেগুলো হাগল নি কেন ডাইকছে না কারে লট দি চলিয়ে আইছে ব্যাগগুণ কিনলে আইছেন আজ আইসি কিনলে নিজের কেন গুণী মনে হয়েছে? এই যে আনলো করে ঢাকাইয়া বই রয়েছে কুর্তি, হওয়া নাই লেহা নাই কিছু নাই, ক্লাস ফাইভে তাই হাঁস বছর, এরপরে ক্লাস সিক্সে এক বছর হরিকান্ড আনার শেষ, ওই সেভেন থেকে হরালিয়া বন্ধ। এগুণ বছর বছর হার হাঙ্গা দিন ভরি খায় বাকর খানি, বছর বছর বিয়া হয় উৎপাদন করা ডবল খানি, এগুলো কেন নিজের সারা কয়? ডাকা সর কোনো ম্যান হলে ডাকা নাই কিল্লাই। এই ডাকাইয়া কুর্তি ব্যাগগুণ ম্যান হলে ডাকটা গুণ দিয়ে কেন, এগুল কেন গুণী হয়, এগুল কেন নিজের সারা দাবি করতে হয় আমি বুঝি না। বাংলাদেশ সভাপতি জি বলেন। মাননীয় সভাপতি, নোয়াখালী যে আইসে আপনি একটা জিনিস শুনে আশ্চর্য হইবেন। গতকালকে গুলিস্তানে যখন আমি একটা বাথরুমে গেছি, ওইখানে যায় দেখি টয়লেটের মধ্যে লেখা নোয়াখালী বিভাগ চাই। তাহলে এত যদি গুণ থাকে তাহলে নোয়াখালীর বিভাগের লেগে এত পারাপারি করবার লাগেছেন কে? দূর ভিতামারি এতটারি কথা, নোয়াখালীর আমরা বিভাগ চাই না, আঙ্গবুদ্ধি বিভাগের অভাব। আরে আন্ডা নোয়াখালীরা যুদ্ধ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তারপরে কি আবুল বাসার মুন্সি বীর বিক্রম, হ্যাঁ আমরা লাইকটাই জোড়াই বাংলাদেশ স্বাধীন করিয়ে লেছি। আন্ডা নোয়াখালীর যদি বিভাগ চাইতাম, আমরা তো শুধু বিভাগ না, আমরা বাংলাদেশের রাজধানী হইম কদিন পরে। আঙ্গুর বিভাগ কোনো মাথা ব্যথা নেই, আর আঙ্গ নোয়াখালীরা করে বিভাগ আমরা নিজেরা চাই না। আঙ্গ নোয়াখালীর বিভাগ বানালে সুপারিশ করে ডোনাল্ড ট্রাম্প, শ্রীপুরের ট্যাবলেট বেছে নোয়াখালীরা। নোয়াখালীরা যদি এত বড় হয়, এত মহান হয়,
নোয়াখালীর সেরা হইতে হইতে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত লইয়া গেল কি গান্ধীজির ছাগলটা এখানে চুরি করে একটা ভুল তত্ত্ব দিছে মাননীয় সভাপতি, আর একটা ভুল তত্ত্ব দিছে। আরে শুধু ইতিহাসের মূর্খ তো জানে না, হওয়া না লেয়া না সিলিটটা। আরে ইতিহাসের এক পাতা হইলেই বলি, ইতিহাসের সব পাতা বড় লাগবে। আরে যে জায়গায় ইতিহাসে লেখা আছে এই গান্ধী ছাগল কান চুরি করছে নোয়াখাইল্লারা, গান্ধী যে এই বাড়িতে আসিল এই বাড়ির ধারণা ছিল করিশিল্লা, আরে করিশিল্লা চুরি করছে মিয়া। এরপরে পিস্টের মধ্যে তো সব ধরনের তদন্ত আসলো, হে পিস্টার তো কেউ হরেনো, হেতা গো ছাগল আমরা চুরি করিনো। নোয়াখাইল্লারা যে সেরা এই কথা বলার কোনো অপেক্ষা দেখে না, যদি দেখ বরিশিল্লা। আয় হায় হায় রে, বাংলাদেশ নদীমাতৃক দেশ আমরা গর্ব করি কই, বুড়ি গঙ্গারে মারিয়া লাইছে আগে মুটি, বুড়ি গঙ্গা কালা করিয়া লাইছে। এটা একদম মরিছে আফা হারে আনে কিল্লে আইতে না কনসাই। ঢাকা শহরে ঘুম থেকে একবার সকালবেলা ঘুম থেকে মুয়াজ্জিন আজানের আগে দেখবেন একটা মধুর সুরের আওয়াজ আইয়ে, কি এর আওয়াজ, সাই লাগবনি সাই, সাই লাগবনি সাই। আপারা এই মোমিন সিংহার আপারা ঢাকা শহরে সাই বেছে যত ধরনের কাজের বুয়া দেখবেন। হ্যাঁ আমি একটা কথা বলতাম পারি, গুণিজন সম্বর্ধনা দিবেন, গুণ তো দুই রকম, একটা হচ্ছে বদগুণ একটা হচ্ছে সদগুণ। সদগুণ তো আমার সাথে কারো দূরই নাই, কুমিল্লারে কিছু কইতাম না, কুমিল্লা নোয়াখালীর লগে লগে থাই বাতাস টাতাস হায় তো মোটামুটি লাইনে আছে, কিন্তু গুণিজনের সম্বর্ধনা পাওয়ার মতো উপযুক্ত নয় না, হবে সামনে ভবিষ্যতে হবে আমরা দোয়া করে দেবো। ওই বদগুণের সাথে যদি বিবেচনা করেন তাহলে বরিশাল্লারে আর ওই ময়মনসিংহ এগুলো একটু দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। দর্শক আমাদের এবারের আকর্ষণ স্টাইলিশ হিরো সুপারসোনিক ডিজিটাল ডলবাই কাম ফরম বরিশাল মোহাম্মদ আল আমিন। মাননীয় সভাপতি আপনার ধন্যবাদ, আপনি মরে এই নিয়ে গুণী সংবর্ধনা দেওয়ার জন্য বলাই আনছেন, কালকে কিন্তু আপনি মরে দুই তিনবার ফোনও দিলেন, আসলে আমি একটু ব্যস্ত আনলাম এই জন্য ফোনটা দরকারই নেই। তাই ভাবলাম যখন মরে গুণী সংবর্ধনা দেবেনি, হ্যাঁ তাই আমি তো আর থাকতে পারি না, বরিশাল দিয়ে চলিয়েছি। আর আওয়ার সময় গাছে কোনে পারি একটু ঝুলনা হইল এই লইয়েছি আপনার জন্য, আর একচুয়ালি পান আনছিলাম তাই একচুয়ালি নাই, ওই নোয়াখাইলে কাঁড়াল পাতা বুঝছা খাই গেলাইছে কতগুলো। হ্যাঁ সভাপতি একলাকে দিতে আনছেন সংবর্ধনা, এটা হইলে এই কমিটি আন্ডা বাচ্চা এই এই ওদের মতো একটা ধরিয়ে লাগিয়েছেন, একলাকে সংবর্ধনা কি দেখছি মোগলাকে দেবেন কন। এই যে দেখেন মগো বরিশালের যদি কথা কইতে যাই, প্রথমে একের নাম শেরে বাংলার নামটা হে আর লেখেটা, হ্যাঁ এই যে এক 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 ঘুষিতে মনে করেন না হইলে চারবাগ বানাই লাইছে, হে তো হে আরলে। এরপর মানুষ সভাপতি ওই যে দেখেন যেকালে লঞ্চ সিস্টেমের কিছু আনলে না, হে কী হচ্ছে এই গাং কোলা হাতরাইয়া ঢাকা শহর আইছে, আইয়ে দেখে ও মামুদি এত সব এককালে মফিজাবুলের কারখানা। হ্যাঁ হ্যাঁ এরপর কী হলো এগুলোর পিড়াইয়া মিড়াইয়া রাজনীতি টাজনীতি শিখাইয়া হাতে কলমে একটু চালাক চতুর বানাইছে, গেছে কই কলকাতা, কলকাতা তো যাই দেয় আর এক অবস্থা, এককালে ব্রিটিশরা উর সৃষ্টি করিয়ে লাইছে তামসা জয়লে চারদিকে। হ্যাঁ এরপর কী হলো মানুষজন আরও কিছু একত্র হয়ে গিয়া এরপর বাসলার দিয়ে ওসাই এমন পিটান পিটাইছে এই উপমাদের সারিটাকে চললে যাওয়া লাগছে। হ্যাঁ আসেন আমার একটু নিজের পরিচয়, এই যে ইকতিরুদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিজলে আমি নাম হনছেন মনে হয়, হে কী হচ্ছে এক লড়ানের চোরে লক্ষণ সেন রে এককালে পিস দুয়ার যে পলাই যাই এবারে লক্ষণ সেন এই নদী ওড়া লাগছে মুইতে। হ্যাঁ নাকি করে কোয়া, হ্যাঁ বলে যে বারবই আলে ইসিয়া মুসা যারা দুই পয়সা দিয়ে মোগলকে দাম দিতে না, মোর মাই তো হেই গোষ্ঠীর, তাইলে এতক্ষণ ধরে যে পরিচয়টা দিলাম হাতে আপনি তো মরি সংবর্ধনা দেবেন, হ্যাঁ মুই তো গুণী মুই তো সেরা। মাননীয় সভাপতি হারপরও ম্যামে নিতে চাই না দুগ্গো কথা কই নিতে চাই, বরিশাল ক্যামে সেরা হ্যাঁ মোরা ক্যামনে গুণী এই যে দুইটা কথা কইয়েই মোরা নিতে চাই সংবর্ধনাটা। বরিশালটা কি একটা প্রকৃতির দান, আমরা যদি একটু পশ্চিম মিউজিয়াম হেই না কী দেখবেন এই সুন্দরবন, হেইটা কী হরে মগো আবডাইয়ে রায় কোনো ঝৈজামেলা ওই দিক দিয়ে ফিরে যায় পশ্চিম ভাইদিয়া। হ্যাঁ যদি জানেন একটু পূব মুই হ্যাঁ আছে কি এই কুয়াকাটাটা, হ্যাঁ এই যে সারা বিশ্বের বড় সবচাইতে সমুদ্র সৈকত, হ্যাঁ না হারা দেশের মানুষ আইয়া বীর জমা গেলায় এই সূর্যগ্র কেমন ওঠে একটু দেখার জন্য, এটা তো মোরা প্রত্যেক দিন দেখি। হ্যাঁ মনে করেন এটা এত বড়ের বড়, আপনি যদি এই পূব মুইতে দৌড় শুরু করেন হ্যাঁ পশ্চিম যাই দৌড়ে শ্বাস করতে পারবেন না, হ্যাঁ পরে দেখবেন যাই পশ্চিমে সূর্য ডুবে গেছে। হ্যাঁ তারপরে এটা এত বড় এখানে কক্সবাজার হচ্ছে দেড়াত বড়, এবার বিশ্বাস না হলে মাতৃদা হিসবাজ পরে কথা পরে সময় দেওয়া হইবে লাস্টের দিক দিয়ে। আজকে যদি এই বঙ্গোপসাগরটা কুমিল্লার নোয়াখালী এই এর মাঝামাঝি পড়তে কী অবস্থা রইতে, কুত্তই যে আমার ফ্যান লইয়া টানাটানি হরে এক অবস্থাটা হেগে হইতে। হ্যাঁ তাই তাতে বুঝে নি মুখদারে অবশ্যই আমি সভাপতি। এরপর যদি মুখ আরও কী কী পর্যটন আছে এই যে বরিশাল হেরিটেজ সাইট কী কী, হ্যাঁ এই যে সোনাকাটা গুদিকাটা উলিগুন্যা গুলগুন্যা হিয়েলিয়া বয়াল্লিয়া খাড়াশে গাবো আমা লেম্ম, এরপর কি জালকাড়ির সাইট প্যাক্কা, হ্যাঁ কমে কয়দিন পর দেখুন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে গেছে আমাকে বরিশালে লাগে আইসে আর তখন হারতে কমের গুণী হাজে কমের কী আইছে না আইছে। লঞ্চের বাসা ধরে আয়া ঢাকার মধ্যে ওরাই নিজেরা গুণী মনে করতেছে, ওরা অন্য সময় কিন্তু মাননীয় সভাপতি কালকে ভাড়া দেয় নাই,
ভাড়ার লেগা কালকা লঞ্চ স্টিমার বন্ধ আছে আর এরা যদি এত কিছুই থাকে মাননীয় সভাপতি তাহলে ঢাকা ইচ্ছে গেলা তোমরা তো এখনো বোগদার হয়ে গেছো তোমরা তো চেঞ্জ হইতে পারো না মোরা আই মাঝে মাঝে তোমার কাছে পিড়ে পিড়ে শাসন শাসন করি একটু মগ দেখতে দেখতে তোমরা একটু পরিবর্তন হইছো কোন রকম হ্যাঁ পুরো পুরো তোমরা ওল বাসনে রয়ে গেছো মাননীয় সভাপতি গুণী সংবর্ধনা কমিটি দেখি দেন চাই দেন সেই স্যাম্পল দেখেই বুঝতে পারবেন যে কি ইতিহাস ঐতিহ্যে এই যে দেখেন কি নাই মাছে বাতে বাঙালি যদি এসে কওয়া হয় হ্যাঁ হাতে মোরা এই খালে বিলে মাছ পড়িয়ে থাকে কি মাছ এই যে মলা মাছ ফাহা মাছ ডেলা মাছ সেলা মাছ ওরিঙ্গা সিঙ্গুর মটকা সিঙ্গুর চাম্মা সিঙ্গুর কাদালি সিঙ্গুর গোদা সিঙ্গুর হলা সিঙ্গুর কেরা খায় এত মোরা না খাইলে মগ পেটে ব্যথা অসময় না তাই মগ আপনি কি দেখতে কোন আগুলোকে তুলনা করবেন আসেন এরপর আমাকে একটু শিখতে সাহিত্যর দিকে দেখবেন মোরা প্যারাগনে পড়িয়ে দুগ্গ জিনিস শিখি এক হাতে কলম লওয়া এক হাতে লাড়ি লওয়া যেখানে কলম চালেন না দরকার কলমটা ঠিক মতো চালাই আবার যেখানে লাড়ি দিয়ে পিড়েন দরকার এই নিয়ে ভালো মতো চাই হ্যাঁ এরপরে যদি আপনি জানেন একটু মগো কবি সাহিত্যিক দিকে হ্যাঁ এই যে দেখবেন যে মগো পেটে ঘরে ঘরে কবি সাহিত্যিক ভরা হ্যাঁ এই একটা নাম লইয়াছি আর যদি কইতে যাই দেখবেন যে এই ঈদ কুরবানির ঈদ শাস হয়ে গেছে এর নাম শাস হইবে না তাই কথা বেশি বাড়াইতে চাই না মগো বরিশাল লোক কথা দেখবেন যে এই দেশ বিদেশের পেপার পত্রিকায় মিডিয়াতেও কয় মগো কওয়া লাগে না মোরাও নিজেকে বাইরে নিজেরা পাই না সুফিয়া কামাল যে কবিতা লাগছিলে হ্যারেই আকসের মনে পড়ে কোনোভাবেই বলতে পারি না এই যে কথাকে করলে এ মাতারি হেই গেলে যে সুফিয়া কামাল কবিতা লাগছে এই দেশে কোনো মাইয়েরা দশ টাকা তো দিতে জানতে না হ্যাঁ আর হেইজনে আইসে মগো লাগে গুণী সংবর্ধনা নেতে হ্যাঁ এবার ওই যে দেখেন একটা কথা করলে কি এই হাজার বছর ধরে মুই পথ আর্থী আছি এমে উমে হ্যাঁ প্রিয়তমা তুমি ওই জন্য যাইও না হ্যাঁ মোর এখানে শান্তি দিলে নাটোরের বনলতা একটা এত প্রেমের কবি রূপের কবি জীবনানন্দন দাস হ্যাঁ এত নির্ভর ছিলিয়া এই যে দেখেন আসগো হ্যাঁ কবিতা পড়িয়া হ্যাঁ আন্ডা বাচ্চা সাহ বুড়ো মহিলারা পর্যন্ত পর্যন্ত প্রেমে পড়িয়ে যায় তাইলে এই সব কিছু মিলেই যদি দেখেন মগ উপরে কেউ নাই হেই মাননীয় সভাপতি আমি তো একটু রাজকীয় খাওয়ান দাওয়ানি আপনার যদি রাজকীয় খাওয়ান দাওয়ান না খান হ্যাঁ আপনি সেরা কেমন হইবেন কন এই যে দেখেন দশ পার দান গোয়াব্বান বিস্কি মুটকে পিঠে চ্যাপা পিঠে সুই পিঠে আল্লাঙ্গুড়ি না হইলে ঢুকবো একারা খাই এত মোরা খাই হ্যাঁ তাইলে এই লগে কোনো তর্ক খাটে কন হ্যাঁ আপনি যদি আজ সাহসে আন শিক্ষা আন সংস্কৃতিতে আন সব কিছু দেন মোরাই সেরা আবার অনেকে কয় হয় বরিশাল যদি এতই পারতে হলে তো রাজনারীরাও করতে লাইতে এই বড়া ইতিহাস জানি না হাই এবার কথা কা হ্যাঁ এই যে আইসে কমে দেখেন এই যে চা বাইনা খাই গিয়ে কুমিল্লা হ্যাঁ তাহলে আর কী কমে আগো লাগে হ্যাঁ ইতিহাস জানিলে কী হইবে এই যে দেখেন বরিশালে কিন্তু রাজধানী হওয়ার কথা আনলে তাই মোরা কইলাম যে না মগো এইসব রাজধানী মাঝদিন লাগবে না হারা দাসের মাসা মাসি এই এককালে গ্যাদারিং সৃষ্টি করবে তো মোরা যে মাঝে ভালো ভালো আছি তোমাকে যাই মাঝে মাঝে মোরা একটু ফিরে মিলিয়ে একটু সোজা বানাই হইতে হইবে মোরা কিন্তু শুধু এই জিনিস সেরা না মোরা কিন্তু গাদ মাছ নাই সেরা দুই লাইন হুনাইয়েই দিই একদি তুই কমে গেলি তরা তরি আয় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বলায় একে দু তুই কমে গেলি তরা তরি আয় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বলায় এনে কই কানু না তা হেগো হুনাই কৌশন দেহি এখন মুই আল্লাহ আল্লাহ কি হরি হাত দিন দরিয়া নেবাই মোর উঠিয়া রইছে হোর বাড়ি কৌশন দেহি অরণ্য সভাপতি সর্বোপরি কথার বেশি বাড়াইতে চাই না নিজের ঢোল মগন নিজেকে পিটে নিয়ে একদমই অভ্যাস নাই তারপরে মনে করেন এই ঈদ আইসে বরিশালবাসীর পক্ষ থেকে আপনার দাওয়াত টাইটানিক অফ বরিশাল একটা দিয়ে দিবো আনি ক্যাবিনে আছে বা ইয়ে আছে ডেক আছে হুইয়ে বুয়ে সিতের এই যে পেনশন মন সে এরকম এই যে দেখেন আসতে আসে আর এমনই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনার পিছিয়ে এরা যে ছোটবে আপনার পিছিয়ে আমি বুঝছি কিন্তু কথা হইলে একটু রিকো সামনের কাছে হেগ্য হইলো কোনোভাবেই ওই নোয়াখাইলের নিয়েন না এরা কী হরে জানেন এরা কিন্তু এককালে ইজ্জত মারিয়ে দিয়ে গতবার নেছিলাম দাওয়াত করিয়া কী হচ্ছে লঞ্চে বইয়ে পকেট মারিয়া চল কিন্তু মুখ ঢাল থেকে এরও পারি না তাই আপনার কিন্তু এই হইবে তাই এই বুঝিয়া এই সবাই রে বরিশালবাসীর পক্ষ থেকে হ্যাঁ সকলকে ঈদ মোবারক আমাদের এবারের আকর্ষণ পুরান ঢাকা থেকে আগত লাভার বয় হাবিবুল ইসলাম সুমন এই বিশ্বকাপ খেলার শুরুর সময় আপনি আমাকে ডাকছেন আপনার এই ডাকে সারা দিয়া আমরা এইখানে আয় পড়ছি আপনি তো জানেন মাননীয় সভাপতি যে আমি আমার বাপের এগারো নম্বর পোলা বাপ পোলা মিলা খেলা দাহনের লেগা এশিয়াতে তিনটা টিকিট বাপের করিত খোলবার কইলাম বাপ হেলায় কইল তুই একলা যাবি আয় চল বাপ পোলায় মিললেই যাই দুই হেলায় চিন্তা করলাম মাননীয় সভাপতি খেলা দেখবার যাবো যার জন্যে প্রস্তুতি লেবার লাগাইছিলাম এর মধ্যে আপনি ডাকছেন সভাপতি এশিয়ার তো এবার বিশ্বকাপ হইতেছে ওরা তো সারা জীবন ছোট টেলিভিশনে দেখছে সাদা কালো টেলিভিশনে আমরা চশমা লাগাইছি রঙিন
এইখানে যারা এশিয়া হইনা রাশিয়া হইরে আরে দোস্তে কিছু জানোস না বেটা হুদাইয়া উল্টাপাল্টা কথা কস রাশিয়া বিশ্বকাপ হয় এশিয়ায় না রাশিয়াতেই হয় তাহলে এক কাইটা রে লাগাই দিলি তোয় তাহলে আমগো আবার প্রশ্ন করে কিলা মাননীয় সভাপতি কোলা হুকায় গেছে কা কাট হয়ে গেছে কা দুই গ্লাস রাচির অর্ডার চাই এক গ্লাস আমারে দিলে আর এক গ্লাস গন্টিয়া নেড়ে দিবেন কারণ কুনসুম আবার গন্টি বাজাই দিব আমার আবার গেছে করে দিব সময় উময় দিব না মাননীয় সভাপতি দেখ এই যেহেতু হারাইছেন আমরা কেলা গুণী তাই আপনার একটু কই কিছুক্ষণ আগে কয়ে গেল যে আমরা বলে অশিক্ষিত আমরা যদি অশিক্ষিত হই কোনোদিন শুনছেন যে রাজা আলচাস করে মাননীয় সভাপতি রাজারে দিয়া কিন্তু আলচাস হয় না আলচাস করে খারা প্রজারা এই যে দেখেন না কতগুলো খ্যাত হয়েছে মাননীয় সভাপতি এইখানে আওনের আগে আমি যে জিনিস চিন্তা করছিলাম যে আমাকেও পুরান ঢাকার গুণী অনেকেই আছে যেমন নবাব শায়েস্তা খানের নাম শুনছেন নবাব আলীবর্দী খানের নাম শুনছেন নবাব সলিমুল্লার নাম শুনছেন মনে করছিলাম এই সলিমুল্লা কলিমুল্লা এরা মনে হয় আইব আমগো মুরব্বীরা আয়া দিহি পরিসেলে একটা গাধা বয়ে রয়েছে কলকাতার তো দাদারে লয়েছেন এই দাদাই তো ওইখানে তো খাইবার পারে না নোয়াখালে একটা আনছেন উনি পোটাপাট্টি চুরি করে নোয়াখালা এবার আহেন আমাকেও কিছু ঐতিহ্যের কথা আপনি বিবেচনা করেন আপনি দেখবেন যদি আপনি আমার লোকে ঘুরবার চান পুরান ঢাকায় আসেন মঞ্জিল দেখবেন মঞ্জুর হয়ে যাবো গা ওইখানে যায় দেখবেন এত সুন্দর একটা বিল্ডিং বাংলাদেশের কোনো জায়গায় নাই আপনি দেখবেন লালবাগের কেল্লা আহেন এবার লালবাগের কেল্লার থেকে ঘুরে নিয়ে যায় আপনারে ছোটো কাটরে বড়ো কাটরে মঞ্জুর হয়ে যাবো গা দেহ মতো আমার শরীর যেরম মনটা বি হারাই ওইরম আমরা চাই ঢাকার ভিতরে আহেন আপনারা ঢাকাটারে দেখেন আপনারা নিজেকে গুণান্বিত করেন এইবার আহেন আপনারা আমগো এইখানে লইছেন গুণী বানাইবার আপনি কাগলে গানছেন আমি যেভাবে দেখতেছি কোরবানি করু রহম এরা সবকে মালা বুন্দাইছে আগে তে বুঝাইতেছে যে আমরাই সেরা ঢাকা শহরে ঘোড়া গাড়ি দেখছেন আমগো পুরান ঢাকার ঐতিহ্য এই ঘোড়া গাড়ি লয়ে আপনারা একটু ঘুরে আহি চলেন ঢাকা ইউনিভার্সিটি যাই ঢাকা ইউনিভার্সিটি 1920 সালে নবাব সলিমুল্লাহ এটা পয়দা করছে কাগলে গা বানাইছে এই গেরা মালিক বলে গা ওরা যদি সভ্যতা না শিখে যদি লেখাপড়া না শিখে তাহলে তো হইব না কারণ হলো সবের দিয়ে তো সব কাম হয় না ওরা যদি লেখাপড়াই না করে তাহলে আমাকে এখানে ম্যানেজার হইব কাটা আমাকে আরোদ্দারই দেখবো কাটা ওগরে দেখছি শুধুমাত্র সভাপতি এবার আহেন আমাকে ঢাকার কিছু খাওয়ানোর ঐতিহ্যের কথা আপনি হুইনা খুশি হইবেন ঢাকায় কিন্তু নান্না বিরিয়ানি আছে ঢাকায় কিন্তু হাজি বিরিয়ানিও আছে বিউটি লাচ্ছি কিন্তু হুনেন নাই পান্নুর চাও আছে আপনি যদি এগুলো খাইবেন তাহলে আমাকে ঢাকা শহরে আইবেন কিন্তু মাগার সভাপতি দুইটা সমস্যা আছে আপনি ওই বরিশালের আপনি আগালের লয়ে আইন না কারণ দুইটা সমস্যার মধ্যে একটা কিন্তু ভাড়া দিয়ে আহেন আর একটা কিন্তু খায় টাকা দিব না আপনাকে সবাই রে আমাকে পুরান ঢাকায় আউনের লেগা আমি আপনাকে প্রতি অনুরোধ রাখলাম দর্শক রংমহল নিবেদিত আমাদের এবারের আকর্ষণ নটি বয় কুমিল্লা থেকে আগত মাঝারুল কবির সহ মাননীয় সভাপতি আমরা ধন্যবাদ আমরা এমনি আমার আইতে কইছেন এলিগে আমরা আইছি কিন্তু আসলে আমরা এই সংবর্ধনা মঙ্গবর্ধনা নেই না আমরা আসলে সংবর্ধনা দেই সংবর্ধনা দিয়ে দিতে আমরা কুমিল্লা বাংলাদেশ ফালাই আমরা বিশ্বের মধ্যে চলে গেছি আমাদের আমরা যেমন অস্কারে চিনেন আপনারা ওই নোবেলে নাম শুনছেন এসব বুদ্ধি মুদ্ধি আসলে কুমিল্লা মানুষের বুদ্ধি টুদ্ধি দিছে এই বুদ্ধিটা তারা পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড ম্যাওয়ার্ড দেয় তা আপনি যেহেতু কইছেন আমি এনে আইসি আওনার পরে আমার পাশে লিয়ে দশইরা বইছে দশইরা দিয়ে ফুল লিয়ে ঘুরতেছে কয় যে আমার এলাকায় এই গাঁদা ফুল ভালো হয় আমি গাঁদা ফুল ভালো হইব ভালো কোনো ফুল হইব না তো এই গাঁদা ফুল আমার দিল দেওয়ানোর পরে আমি বললাম ঠিক আছে তুই যখন শিল্প সংস্কৃতি এটি বুঝছ না তোরা যখন কালচার মালচার নাই তুই তো আমার দে তা আমি এটা ফুরি কারণ আমরা কুমিল্লা মানুষ আমরা শিল্প সংস্কৃতি ফুলের যে সৌন্দর্য ফুলের যে গন্ধ এটি আমরা বুঝি রইনিকে বুঝে না এই জন্য ফুলের মালা বইয়ে রয়েছি কুমিল্লার মানুষ সম্বন্ধে আজকে আসলে নতুন করে কোনো কিছু বলার নাই সারা পৃথিবীতে কুমিল্লার লয় অনেক গবেষণা টবেষণা হয় কুমিল্লা মানুষে আপনারা এখন ইতর ইতর করতে গেলে মাননীয় সভাপতি ইতর কি বাঙালিরা দিছে ইতর দিছে ব্রিটিশরা ব্রিটিশরা কি বাংলা ভাষায় কথা কইতো ব্রিটিশরা কথা কইতো ইংরেজি ভাষায় ইতর মানে কি ITOR আই দি হইলো ইন্টেলিজেন্ট টি দি হইলো ট্যালেন্টেড ও দি হইলো ওবিডিয়েন্ট আর হইলো রয়্যাল এই এমনি ওদিকে এই তো শব্দ রাইছে বাংলাদেশের মধ্যে আজকে আপনারা বিভিন্ন গান মান শুনেন এই যে শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি কিংবা আপনি আরেক গান শুনেন তুমি কি তুমি এসেছিলে পরশু আজ কেন আসনি কাল কেন আসনি কেন ভালোবাসনি এই গানটা কই থেকে আইছে শচীন দেব বর্মন কুমিল্লার ইতিহাস ঐতিহ্য যদি আমরা জানেন শচীন দেব বর্মনের লিগে আমাদেরকে এই গানগুলো শিখাইছে আমাদের আদিত্য মল্ল বর্মন আছে আমাদের আব্দুল কাদির আছে আমাদের আরও অনেক কবি সাহিত্যিক আছে কাজী মোতাহার হোসেন আছে তারাই কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিটারে আছে ধরে রাখছে আপনারা জানেন যে বাংলাদেশে সবার আগে বিশ্ববিদ্যালয় হয়েছে কই উপমহাদেশের আনন্দ বিশ্ববিদ্যালয়ের আরও আগে থেকে এবং এই সময়কাল থেকেই একটা বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের ময়নামতি এই যে বৌদ্ধদের জায়গা এই জায়গার মধ্যে মাটির নিচ
এসওএ বিশ্ববিদ্যালয় ছিল, এখন নাটোর উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় হইছে। এই যে নোয়াখালীর মানুষ আমার একটা সুনাম কইছে, তার একটা সুনাম আমার করতে হইব। এটা হইলে গিয়া নোয়াখালীর মানুষ বিভিন্ন জায়গার মধ্যে আমরা জান ফেসবুকে কমেন্ট করে নোয়াখালী বিভাগ চাই, বাথরুমের কমেডে লেখা রায় নোয়াখালী বিভাগ চাই, পরীক্ষার হলে খাতার মধ্যে লেখা রায় নোয়াখালী বিভাগ চাই, বলার মধ্যে তাবিজ দেওয়া ঘুরে নোয়াখালী বিভাগ চাই। আমরা তাদের দাবির প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান আছে। আমরা কইতেছি নোয়াখালী মানুষ তোমরা চিন্তা করো না, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী নামে একটা বিভাগ খুলে দেবো। আর তোমাদের ভিতরে যে ফেস, যে জিলাপির ফেস, এই ফেস ভাঙতে হইলে আসলে তোমাদের স্টাডি করতে হইব, তাইলে নোয়াখালী বিভাগে তোমাদের দাবি এই দাবি পূরণ হইব। আজকে একটি প্রশ্ন আছে, কু দিয়ে শুরু করা একটা জেলার নাম এত ভালো হয় কি করে বলুন তো? আরে কু দিয়া শুরু, কু দে বুঝে না, কু ওইদিকে কুহুমিলা থেকে কু আসছে। হযরত শাহজালাল যখন বাংলাদেশে প্রথম ঢুকছিল সে তখন কুমিল্লা এসে কুহুমিলা কুমিলা পেয়ে গেছি পেয়ে গেছি এই কথা বলি আসে কুমিল্লার মাটি ধরে তারপর সে সিলেটে দিয়ে গেছে। সেখান থেকে বাংলার মধ্যে সুফি সাধনা এলিকে প্রতিষ্ঠা করছে। এই কারণে কু ওইলিকে ভালো একটা মানুষ সভাপতি কু দিয়া এই যে কু শাহজালাল সাহেব কুমিল্লার গেছলা মাননীয় সভাপতি আমার কথা আছে যে কুমিল্লার মানুষের লগে টাকা টানোর পক্ষে সম্ভব নাই। কেন অলিয়া উলিয়া বা কোনো বালা মানুষ কুমিল্লা থাকতে পারে না, উপরে আল্লাহ নিচে কুমিল্লা ইয়ানতে থাই আমরা হগুনে মিল্লা, এটা হইলো আমাদের এই কুমিল্লা। এই কুমিল্লা জেলার যে ইতিহাস ঐতিহ্য আছে এটি বইলে শেষ করণ যাব না। আমি একমাত্র মানুষ যে আজকে আমি কি পড়াইছি ডাকে মুসলিম কইছে, কিন্তু উপরে কাপড়টা দেখেন এই কাপড়টা কিন্তু ওরা তৈরি করে নাই, এবং সেইন পরে আইছে এই সেইনও কিন্তু বাংলাদেশে তৈরি করা নাই। এবং মাননীয় সভাপতি আরেকটা কথা কই, আমি অনেকক্ষণ ধরে ডরে আছি ডাকাইয়ের লগে নোয়াখালিয়া বইছি এতে কোন সময় তার স্বর্ণের সেইন টেন চুরি করে নেয়, আমি কিন্তু পাহারা দিয়েছিলাম। আজকে আজকে আমরা আমার পোশাকের দিকে দেখেন, এই যে কুমিল্লার একটা বাটিক ফিরেছি, কুমিল্লার একটা লুঙ্গি লুঙ্গি ফিরেছি বাটিকের লুঙ্গি, এটা কুমিল্লা না সারা বিশ্বের মধ্যে একটা 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 বিখ্যাত একটা পোশাক, এবং সারা দেশের মানুষ এই পোশাক পরতে পছন্দ করে। কুমিল্লার রেমিটেন্স সারা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আছে কুমিল্লা মানুষরা। কুমিল্লা কুমিল্লা যদি চিন্তা করেন তিনটা অঞ্চলের মধ্যে বহুত কষ্ট করিয়া সহ্য করা আমি সিলুটিতে বুঝতে তো দিবে আমরা জানি লেবার করার আন্দোলন সভাপতি আমি আর পারছি না। রেমিটেন্স যদি কুমিল্লার মানুষের যদি সর্বাধিক দিয়াতা হয় তাহলে মাননীয় সভাপতি নোয়াখালীর একটা দেশ হিসাবে ঘোষণা করল আমার কিছু কোয়ার নাই, বিভাগ তো বহুত আগে। মাননীয় সভাপতি গত মাসর বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী সিলেট জেলা শুধুমাত্র সিলেট জেলা থেকে সিলেট জেলার রেমিটেন্স আইছে 28%, সিলেট বিভাগের রেমিটেন্স আইছে 55%। এই রিপোর্ট বাংলাদেশের সব পত্রিকাতে আইছে, অতএব আমার আমার তত্ত্ব ভুল নাই, ভুল তার তত্ত্ব। মানুষ সভাপতি আমরা যদি ভালো করে দেন এই রিপোর্ট শিওর নোয়াখালীর বরিশালে মিলে তৈরি করছে, বরিশালের মমিশের একটা কাহিনী কই, বরিশালে তো চিটার মিটার একদিন বরিশালে স্ট্যাম্প করে সিটাঙ্গের মেয়ের লগে, কিন্তু ওই সিটাঙ্গের মেয়ের যেন আমার কইছে কথা তো বুঝে না, সিটাঙ্গা সিলেটের কথা তো বোঝা যায় না, এরা তো সিএলটিএস আর সুএলটিএস কোর্স মোর্স করতে হইব। তো সিটাঙ্গে আমায় নাম্বার দিছে বরিশালে যে আমার মোবাইলে জানো 100 টাকা পাড়াও, তো বরিশালের নাম্বার ফাটাইছে এটা গেছে মঙ্গল এলাকার মমিসিংয়ের কাছে, মমিসিংয়ের কাছে যখন গেছে এবার তো ফোন দিতেছে মমিসিংয়ে, তো কইতেছে আমি তো টাকা পাইছিছি পাইছি এটা আর ফোন দিলে তো বোধহয় হ্যাঁ টাকা ফেরত দিতে হইব, তাহলে একটা কাহিনী করতে হইব। একটু পরে বরিশালের মাথায় কি বুদ্ধে ফোন দিছে যে এই মাত্র 100 টাকা ভ্যাকসিলোড গ্রহণ করার কারণে আপনি আমাদের জঙ্গিতলা নাম দিয়েছেন, এ কথা পর পরে মমিসিংয়ে ভয়ে ফাটাই দিছে আবার বরিশালের কাছে। এটি হলো বরিশালের বাটপার, কাজ কামও বুঝে না আর সবসময় এরকম দান্দাবাজির মধ্যে থাকে। আর মমিসিংয়ের কথা কইলে আপনার একটা মঙ্গা লাগার মানুষ বহুত কষ্টে মশে থাকে, তারপর আসে কেমন হাজা গুজা কেমন চলে আসছে এটা কইতে পারি না, এটা বোধ হয় যে বাসা কাম করতে হয় বাসার কোনো মালিক টালি কইব হেরার থেকে লইয়া মইয়া চলে আসে। আপনাদেরকে ভবিষ্যতে আমরা কুমিল্লার উদ্যোগে আমরা কুমিল্লার রসমলাই খাওয়াইয়া কুমিল্লা শহরের টাউন হলে নিয়ে আরও বড় একটা সংবর্ধনা দিব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এবারের আকর্ষণ রূপালী পর্দার মায়াবী ঝর্ণাধারা ময়মনসিং থেকে আগত ইরশাদ জাহান তন্নি। গফর গাবের গুটি বাইগুন হাল্লো গাটি সিরা মুক্তা গাছার মন্ড বৈশা বাংলাদেশের সেরা নান্দেলেরই গাডুগান ঈশ্বরগঞ্জের জারি এই বাড়িতে লইন বেহি মিল্লা যাই বাপের বাড়ি। মাননীয় সভাপতি সাহেব আসসালাম আলাইকুম, ঈদ মুবারক। কিন্তু মাননীয় সভাপতি সাহেব আপনার আমি জিগাইতাম চাইছিলাম আপনি কি রুম আসুন, দেখ কেমন হইতাছে বালাই আসুন, কিন্তু আমি তো বালা নাই মাননীয় সভাপতি সাহেব, কি সুন্দর হয়ে সাহায্য গুজ্জা আইসলাম মাননীয় সভাপতি সাহেব, মনে হচ্ছিলাম এনে একটু বক্তব্য টক্তব্য দিয়া আমি গুনি মনি সাইছি, আমি মনে হচ্ছিলাম আমি এনে নেইমার মেসি শাহরুখ খান সলমান খান কিং খান এরা
এনকটি 72 47 হইছেন মাননীয় সভাপতি সাহেব দেখ কক করে আমার মনটা ভাঙ্গে সুচ কান কান হইছে মাননীয় সভাপতি সাহেব মনটা লইছেন ভাগ্য যাই গিয়া পরে দেখি কি আপনার একটু সুন্দর সুন্দর দেখা যায় পরে ভাবলাম তাও কি একজনের তো বালাই দেখা যায় তাও কি একটু তাকিয়ে যায় কথাবার্তা কই আচ্ছা মাননীয় সভাপতি সাহেব ওত কোন যতটি বক্তৃতা দিছে কোনছি আমারে এনে যে গুণী যে মানে গুণীজন এনে যে বুঝাইছে গুণীজন মানে আমি গুণী হেরা কি হরছে হেরার এলাকার মধ্যে কিতা আছে মাটি আছে সাডি আছে বালু আছে ওন আছে তন আছে এইটা গপ্প করতেছে এতানে বুঝে আসলে জ্ঞানী মানুষ বুঝে গুণীজন সংবর্ধনাটা কারে কয় এরা যদি বুঝতো তে তো কইতো মাননীয় সভাপতি সাহেব এটা বুঝে না হুদায় খালি বক বক করে ওন আমি আমার এলাকার কিছু গুণগান গাই যদিও গাইতাম সাইছিলাম না ওন আনছুন যেহেতু না কইলে যদি আবার এতানে বেশি বেশি কয়ে যায় মাননীয় সভাপতি সাহেব আপনি আমার একটা কথা এই যে একটা বাড়ি যদি দশতলা বাড়ি বানায় তো দশতলা বাড়ির মূল জিনিসটা কি মাননীয় সভাপতি সাহেব মূল জিনিসটা হলো ফাউন্ডেশন ফাউন্ডেশন কে লেগে আমি কইছি এখন আপনারা আমি এটা বুঝাই এটা তো মূর্খ ফর আবার বুঝতো না কবে কিতা না কিতা কইছি মাননীয় সভাপতি সাহেব একটা রাষ্ট্রের প্রধান জিনিস কি রাষ্ট্রপতি যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কেলা কেলা বাংলাদেশের রাষ্ট্রপতি এ মমিসিংয়ের অ্যাডভোকেট জনাব আব্দুল হামিদ তো বুঝছে শূন্য সবার কোন এটা তো কিস্তা ফারে না হুদায় আইসে বক বক করতো মাননীয় সভাপতি সাহেব আমরা মাননীয় সভাপতি সাহেব কবির দিকে যাইবেন হিন্দেও আছে আমরা মাময়মনসিং এর যত কবি আছে সব তো মনে হয় আমার মাময়মনসিং এর মাননীয় সভাপতি সাহেব নির্মলেন্দু গুনতে শুরু কইরাম সুকুমার রায় জগদীশ চন্দ্র বসু এরপরে দেখুন আমি যাইবেন খেলাধুলার দিকে খেলাধুলা যখন টান টান উত্তেজনা মার মার উত্তেজনা তখন কি হয় একটা স্যার আর ছয় মিলে জিতে যাবে ঠিক তখন আয়ে আমরা মমিন সিং স্যার খেলা মাহমুদুল্লাহ রিয়াদ আয়া কি হলো টস করে একটা স্যার টস করে একটা ছয় মেরে দেয় মারে কি হরে হক করে জিতা এলাই তাহলে কেরা জিতা গুণি কইন আছে এই আমরা মমিন সিং আছে কিতা নাই আমরা খালি কই না মারে এই জিনিসটা নাই গো মাননীয় সভাপতি সাহেব মাননীয় সভাপতি সাহেব আপনারা আমি দাওয়াত দিই মমিন সিং যাবেন যায় দেখবেন আমরা এখন আছে মুক্তাগাছার মন্ডা কাইলে রোগন হয়ে ফুরে যাবেন যে দু আট বছর আপনি খালি আট সারবেন আর আট সারবেন মাননীয় সভাপতি সাহেব এরম মজার মজা আমি জানি নেত্র কোনা ওতখানি বড় বড় বালিশ মিষ্টি মাননীয় সভাপতি সাহেব এমন হইব আমনে ঘুমানি সমার বালিশ লাগতো না মিষ্টিটা মাথা তোলে দিয়ে হইতে ঘুমাবে না মাঝে মাঝে একটু সাড়া মারবেন মাননীয় সভাপতি সাহেব এরম মজার মজার মিষ্টি আমরা না আমি একটা কথা কই দেহনছে এই নো যে আইসে বেকল মেকল ডি এডি যদি খালি একটা আমার কইতারে যে আমার এলাকায় যে চিত্রশিল্পী জয়নুল আবেদিন আছে এতানের একটা এলাকা যদি মানুষটার মতো কেউ থাকতে থাকে তাহলে আমি মাননীয় ভেড়া গুনি কিন্তু কি হ্যাঁ কেউ কইতার তো না আমি তো জানি কারণ গুনি তো সব আমরা এলাকার মধ্যে মাননীয় সভাপতি সাহেব ওরা কোশ্চেন আরলে হ্যাঁ ওইলে তোমরা যখন এতই পারো তা ঢাকা শহর তোমরা তো এই বুয়ার কাজ টাজ করো কিসের জন্য একটু কবা মাননীয় সভাপতি সাহেব এই জীবনে যত হলো কোনো সংবর্ধনাত গেছি যে আমার কথা কবে হে কই কামের বুয়া দেউনছি এত সুন্দর করে সাজ্য গুজ যায় এই যে নাইকার মতো পোশাক টিফিন দেয় এই যে এত সুন্দর দেয় তারপরে আরে কি করে অত যদি কইন্যা বেটা এরপরে থেকে লবণটা দেম কমায়া মইষ্টা দেম বাড়াইয়া তে এই বুঝবেন টেলা ডাকারে কয় মাননীয় সভাপতি সাহেব এটা হুদায় কানে কাজ করতে হয় এটা যে হইনি এটার যে কোনো গুণই নাই মাননীয় সভাপতি সাহেব গলার মালাটি দেখলে বোঝা যায় মাননীয় সভাপতি সাহেব দেউন দুইটা খেতে একটা হলুদ একটা সাদা কিতা কালার মধ্যে লাগাই এইটা দে বলে মানছে সংবর্ধনা তাই কিতা প্রশ্ন করে তো আমার সময় ডাকাইয়া দিতাছু আই আমনে কোন সাইর ব্যবসাটা বালা চলে না বন্ধ হয়ে গেছে মাননীয় সভাপতি সাহেব সাই না থাকলে এরা কিবা মাছ কাট লইলে কিবা কাট মাছ লইলে ইলিগাল তো দয়া কইরা এরা সাই আর এটা সাপ্লাই দেই যাতে মানুষ একটু দাঁত মাছ করে মাননীয় সভাপতি সাহেব দাঁত যদি সাই দিয়ে মাঝে করে হিরাল লাগান চকচক করে এটা আমরা বুঝি এটা কিটা বুঝবো খেত কামার কোন দেশে মাননীয় সভাপতি সাহেব এদিন সিলেক্টে ভাই হ্যাঁ আসতেছে মনে হচ্ছে আরে কিস্তায় কইতাম না এরে ভাই আপনি রইলেন সিলেক্টে মানুষ কি করেন আপনি যাইন লন্ডনে যায় কি করেন জুতো চুরি দেশ হয়ে করেন কি ব্যাটাগিরি কইরা মনে হচ্ছে হেরা না কিতা কি করেছে মাইমনসিং হলো শিক্ষার নগরী এই যে আমাদের কাজী নজরুল ইসলাম হেলে কি হরছেন ভারত আছেন কিন্তু পড়াশোনা করার লেগে কই আইছে আমরা মাইমনসিং আয় বইছে কে লেগিয়া এনো পড়াশোনা করন যায় এন্ডা যাবেন আপনি স্কুল এন্ডা যাবেন আপনি কলেজ আর হেন্ডা যাবেন ভার্সিটি করে বুলান মাননীয় সভাপতি সাহেব তাহলে কি বুঝাইতে চায় এরা কি বুঝাইতে চায় যে মাইমনসিং গুণীজন নাই আমার দেখলেই তো বোঝা যায় আমি যে একজন গুণীজন ইলিগে তো আমি অনুষ্ঠান আজকে আইতাম ফট ওখানে একটু সিটা গঙ্গে আফার দিকে মাননীয় সভাপতি সাহেব আজকে যখন অনুষ্ঠান আইবো বুঝুন এটা তো কিস্তা নাই ফুসাক কাসা কি আমার তো ব্লাউজ
শাড়ি না কোথাও খুঁজে পাইতেছি না একটা শাড়ি দিবে পরে দয়া করে একটা শাড়ি দাঁড় দিছি এইটা ফিন্দাস গো অনুষ্ঠান আইছে এই অনুষ্ঠান করতো মাননীয় সভাপতি সাহেব আর না লাস্ট গো খিতা ফিন্দাই লইলে যে মাননীয় সভাপতি সাহেব আমি জানি না কলকাতার বেটা কোন লুবে আইছে আপনি জানুন এটা আইছে এই একটা মাত্র কারণ মাননীয় সভাপতি সাহেব হেরার দেশ হেরার বাড়ির মধ্যে কোনো রঙ্গি টিমি নাই যে বাবা সে সাদা কালা বাঙ্গা সুরা মাননীয় সভাপতি সাহেব এর লেগে আইছে আমরা একটু টিভি দেখানোর লেগে আমরা বিশ্বকাপ খেলা দেখানোর লেগে দেশ বিদেশে যাই আর এতে কিতা বেকল মেকল মানুষ আইছে আয় আমরা দেশ টিভি দেখানোর লেগে যাও কত কত কোনের দরকার নাই এনে ফসানির লাগে আইছি না আমি আইছি আমার আমি যে গুণী এটা বুঝাইতাম মাননীয় সভাপতি সাহেব এটা আপনার ঘুষ দেওয়ার লাগে আম জাম কাঁঠাল পেঁপে লেবু আঙ্গুর জাম্বুর দেখতে লইছে মাননীয় সভাপতি সাহেব এটা কাম ময়মনসিংহ মানুষ করে না ময়মনসিংহ মানুষ যে গুণী এটাও তো আপনারা ঘুষ দিয়ে বুঝানি লাগতো না আমি গুণী এটা আমি এমনিই জানি আর আপনিও ভালো হয়ে জানেন মাননীয় সভাপতি সাহেব আমরা কাজ করে কাই আমরা গুণী এটা তো বুঝাই যায় যারা কাজ করে এরা কর্মটা এরাই গুণী সুতরাং সংবর্ধনা পাওয়ার যোগ্যতা আমি মাননীয় সভাপতি সাহেব এটা তো বেহি আমার কইছে মাননীয় সভাপতি সাহেব আমি আশা করি আপনি আমার সংবর্ধনাটা দিয়ে দিবেন আমি সুন্দর মতো লয়ে ভাই জেমগা মাননীয় সভাপতি সাহেব আর কথা বাড়াইলাম না আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি সাহেব দর্শক রূপালী পর্দায় চলছে বিচিত্র সংবর্ধনা অনুষ্ঠান আমাদের এবারের আকর্ষণ যশোরের হার্ট থ্রোব রকিবুল হাসান মাননীয় সভাপতি আপনারা আমার মাননীয় কতই মনে করছে না মনটা কি জন্যই করছে না গতবার এই আঞ্চলিক বিতর্ক হয়েছে বাংলাদেশে আমরাই সেরা সেখানে সারা বাংলাদেশের লোক কইছে যশোর সেখানেও আমরা বলেছিলাম এগের সাথে আমরা কোনো কম্পিটিশনে নাই এখন আপনি আমারে কলেন আপনি নিউ ক্যালিফোর্নিয়ার সাথে আমারে বসাবেন নিয়ে আসলেন নোয়াখালী আপনি আমারে কলেন বেলজিয়ামের লোকের সাথে বসাবেন নিয়ে আসলেন বরিশাল আপনি আমারে কলেন ডেনমার্কের লোকের সাথে বসাবেন নিয়ে আসলেন একটা পুরান ঢাকা আপনি আমারে কলেন কানাডার লোকের সাথে বসাবেন নিয়ে আসলেন কুমিল্লা আপনি আমারে কলেন মোনাকোর লোকের সাথে বসাবেন নিয়ে আসলেন ময়মনসিংহ এটা কোনো বিচার এটা কোনো বিচার হতে পারে না মাননীয় সভাপতি আজকে একটু আগে ময়মনসিংহের মায়েরটা কয়ে গেল সে কিন্তু প্রথমে খুব ভাবনে ছিল সে নায়িকা লাল জামা ফিরে আইছে আজকে হ্যাঁ পরে কিন্তু ঠিকই কয়ে গেছে আমরা কাজ ফিরে খাই হ্যাঁ সে কিন্তু শিকার ফিরে গেছে লাস্টে কি কলো কলো কি সে বলে ছাই দিয়ে দাঁত মাঝে আল্লাহ আর কি লাগে আজকের তো ময়মনসিংহ এর কোনো মানুষের আশেপাশে যায়েন না মুখের গন্ধে টিকতে পারবেন না আপনারা মাননীয় সভাপতি এরপরে যে কুমিল্লারীরা তার আগে কই ওই যে নোয়াখালীর ও কয় কি যে শ্রীপুরের ট্যাবলেট এটা বলে আমাকে যশোরের লোকের লাগে তার আগে এটা বুঝতে হবে এটা সংস্কৃতি বলে একটা বিষয় আছে ওই যে দেন আমাদের যশোরে ফুল হয় আমি যে কুমিল্লার এই বাড়িরে আমি কিন্তু ফুল দিছি এখন জাগের সমস্যা আছে তারাই তো শ্রীপুরের ট্যাবলেটটা বানাবে এবং বেচবে এখন তারা তো আরেকজনের শিরাই ভাববে নোয়াখালীর আর গুণীজন কোথায় গুণীজন মুরগি চুরি করতে গেলে গুণীজন কোথায় গুণীজন পকেটমারি করতে গেলে গুণীজন কোথায় গুণীজন ডাকাতি করতে গেলে গুণীজন এইসব এই কারণে এগের মতো গলাবাজগের সাথে আসলে কথা বলার কিছু নেই এরপরে আছে বরিশাল সবাই এই যে বিএনসিসি যে কয় এই যে এগের তো আসলে তো সবসময় চুরিমুরি করে খায় এখন তো জুতার মালা পরাই দেয় মানুষজন এখন সে মালাতে একটা পরা অভ্যাস এখন টিভিতে তার জুতোর মালা পরে আসা যায় না এই জন্যই এইসব মালা পরে আছে এরা এরপরে পুরান ঢাকার এই ভাই একটা বিটা মানুষ সে টিভিতে আছে শুনে লিপস্টিকও দিয়ে আছে এগের সাথে কোনো এগের সাথে যদি কন্দে গুণীজন সংবর্ধনা এটা যশোরে আমি তো নিজে কোনো গুণীজন না আমি ভাবিছিলাম যে আমার বাড়ি গেটার যশোরে এই কারণে আমি এটা গেটার যশোরের লোকজন গুণী মানুষ আমি তাদের প্রতিনিধিত্ব করে একটা সংবর্ধনা নেব কিন্তু এই জায়গা কোনো যশোরের লোক অন্তত সংবর্ধনা নেবে না আর পিছনে যারা আছে এগের কথা না এই যে নোয়াখালীদের আরেকটা দোষ আছে যে বলে রোহিঙ্গা সেজে তিন বেলা ফ্রি খাচ্ছেন কারা বলেন আপনারা কারা নোয়াখালীরা সবাই জানে আচ্ছা এই যে ব্রাজিল যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবলে এই ব্রাজিলের সাথে যদি আপনি হন্ডুরাসের তুলনা করেন তাহলে হ্যাঁ তাহলে এখন আপনাদের সাথে আসলে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই আপনারা হন্ডুরাসের পাগলা ফ্যান হয়ে যান আমাদের কিচ্ছু আসে যায় না এরপরে আসেন যশোরে ক্রীড়া ছিল যশোরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ছিল মুক্তিযুদ্ধের সময় সে শহীদ হয়েছে এখন এই যে যশোরে মুক্তিযুদ্ধের সময় প্রথম স্বাধীন করে যে বাংলাদেশের স্বাধীনের একটা রাস্তা তৈরি করে দিল এটা ক্রীড়া এটা কারা এটা যশোরের শ্যামরারাই তো করেছে নাকি ভাই এরপরে এই যে আজকে গুণীজন সংবর্ধনার প্রথমে মাননীয় সভাপতি আপনি যে লাইনটা কইছেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন এ কিডা কইছে এ কিডা কইছে এ কইছে যশোরের মাইকেল মাননীয় সভাপতি এবার বলেন এদের সাথে কেন বসালেন আমাকে এখন এই মাইকেল সম্পর্কে যদি জানতে যাই তাহলে বাংলাদেশে একজন কবি একসাথে কয়ে গেছে দুই পাঁচ দিয়ে লিখে গেছে এমন কবি একজন আছে এখানে কেউ বলতে পারবেন না এতক্ষণ এরপরে আসেন যে রবীন্দ্রনাথ বিশ্বকবি এখন একজন পুরুষের জন্য তো নারীর অনুপ্রেরণার দরকার তার রবীন্দ্রনাথ বিয়েটা করলো কোথায় রবীন্দ্রনাথ বিয়েটা করলো সে যশোরে বিয়েটা করলো আজকে ভারতের রাষ্ট্রপতি ছিল প্রণব মুখার্জি সেও গেটা যশোরে বিয়ে করছে এখন এরা যদি ময়মনসিংহে যায় বিয়ে হইতো
তালি এগের আর চৌধুর মধ্যে অ ছাড়া কোনো উপায়ই ছিল না বিরাট আর কিছুই জীবনে অতিবত্ত না মাননীয় সভাপতি এরপরে আসেন যে এই যে যে পুরান ঢাকার এই ভাইটা যত উলট পালট কথাবার্তা কয়ে গেছে এই উল্টোপাল্টা কথাবার্তা কবে না কি জন্য জীবনে কোনোদিন শাকসবজি খাইছে জীবনে কোনোদিন যশোরের দই মিষ্টি খাইছে খাইছে সব কুমিল্লার ভেজাল বরিশালের ভেজাল নোয়াখালীর ভেজাল এরপরে আসেন এই যে ইরাদের নায়ক নায়িকার কথাগুলো কয় আসলে হাস আসে ববিতাকে তিন বোনের বাড়ি আছে যশোরের যশোর শহর টাউনি আজকে আপনার নায়িকা নাটক মাতাচ্ছে কিটা নায়িকা তিশা বাড়ি কোথায় যশোরে আর ইরা কাগের নাম করছে ইউটিউবে খুঁজছি আমি মাননে সভাপতি মেলাক্ষণ পরে আসে এদের ছবি এর মাননে সভাপতি আর ক্রিকেট খেলার কথা কি কব আজকে যদি গেটা যশোরের শ্যামড়ারা খেলে আর এই যে এই জায়গাতে এই যে বাকি আর এগারো জন আছে একে এগারোটা এলাকার যত প্লেয়ার আছে সবাইরে একসাথে বসাই দিয়ে খেলাবো আমরা যা রান করবো ওরা তার অর্ধেকও কোনোদিন করতে পারবে না আর এই যে বরিশাল্লা এরা যে সুন্দরবনের বড়াই করে গেল আচ্ছা আপনারা কোন রয়্যাল বেঙ্গল টাইগার কারা বরিশাল্লারা নাকি হচ্ছে খুলনা যশোরের শ্যামড়ারা এটা আপনারা বিচার করবেন তো এসবের চাটাই মেঘের সাথে আসলে গুণীজন সংবর্ধনা নীতি কোনোদিন যশোরের লোকজন আসবে না আমি ভুল করে আইছিলাম আমি আপনাকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি এক গুণীজন সংবর্ধনার মাধ্যমে তবে বাংলাদেশের সবাইকে যশোরের মানুষের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা দর্শক আমাদের এবারের আকর্ষণ রংপুরের নাসিমউদ্দিন নয়ন ও কি গারিয়াল ভাই ওরে কত রব আমি পন্থের দিকে সাহাই আহারে যেদিন গারিয়াল উজন নাহারির মন মন সুইরা রহয় রে মানিনা সভাপতি এই যে মুই গানকোনা কোনো গানকোনা শুনিয়া কিন্তু বুঝছেন মোর বাড়ি অংপুর এই অংপুরের মানুষের পক্ষ থেকে তোমাকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছু ঈদ মোবারক মানিনা সভাপতি সবার আগে তোমাকে মুই অনেক ধন্যবাদ দিবে চাও কেন ধন্যবাদ দেন এই যে আজকে যে দুইটা মিনিট কথা কবার সুযোগ দিচ্ছেন তোমরা যে সুযোগটা মুখ দিয়েছেন এই সুযোগটা আমার শ্বশুরবাড়ির এলাকার লোকেরা কোনোদিন দিবেন না মাননীয় সভাপতি মাননীয় সভাপতি মুই যখন শুনলো যে আজকে বিটিভিতে একটা অনুষ্ঠান হইবে নাম হইতেছে গুণীজন সংবর্ধনা তো মুই কোন যে আমরা তো আসলে রংপুরের মানুষজন এমনিতেই গুণীজন আর এত সংবর্ধনা নিয়ে আমরা কর্মটা কি এরপরও সভাপতি সাহেব ডাকছেন না আসিয়ার পারো নাই এর জন্য আসনু কিন্তু মুই ভাবছিল কি মাননীয় সভাপতি যে এই অনুষ্ঠানের মধ্যে এই নায়ক গায়ক শিক্ষিত সমাজের মেধাবী তারপর হচ্ছে শিল্পী মেলা যে এমনি মানুষজন আসবে কিন্তু মাননীয় সভাপতি এটা ঢুকার পর মোর মনে হইতেছে কি জানেন যে মোর মনে হইতেছে কি পাবনা তালছু পাগলা কারণে যাচ্ছু আরে এটা এসে দেখছো এয়ার কাপড় ধরি টানোছে ওয়ার কাপড় ধরি টানো আরে গুণীজন হইলে কি কোনোদিন কাপড় ধরিয়ে নেবে মাননীয় সভাপতি এখন কিন্তু কথা আছে যে আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় একটা মাননীয় সভাপতি আর খেয়াল করবেন এতক্ষণ ধরে যারা যারা এত কথা কইছে কাউ কিন্তু আমাকে নিয়ে কোনো কোনো ধরনের কোনো প্রশ্ন দেখা গেল কইবেটা কি তারা তো জানে যে অঙ্কুরের মানুষ খুব ভালো মানুষ সাদা সিদা প্রশ্ন আছে আমার সভাপতি কোন ধরনের হাইস কাইজ ঝামেলা এই কাউয়া কাঁচাল কাজিয়া ঝগড়া এগুলো কোনো কিছুর মধ্যে থাকে না এটা সারা দেশের মানুষের জানে এই তো আমার সামনে ডাইন পাশে বসে আছে ময়মন সিংহের একটা চিংড়ি আছে ও পাশে একটা সিটে চিংড়ি করে দেখছো এই যে এরা যে ঘরের কোনা থেকে বাইরে এসে একটা কথা কছে এই কথাটা কছে কার অবদানত মাননীয় সভাপতি যারা যদি শিক্ষিত হয় তাহলে বুঝবে এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন আর আমার বাড়ি কোনটাই আমার বাড়ি তো হামার অঙ্কুরত আমার দেশের একটা বিখ্যাত একটা পরমাণু বিজ্ঞানী আছে নাম কি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আমার বাড়ি কোনটাই আমার বাড়ি কিন্তু আমার রংপুরত এইরকম গুণী মানুষ কিন্তু আসলে বেশি কিছু কিন্তু কওয়া নাই এটা যদি শিক্ষিত সমাজ এই এমনিতে সবাই বুঝবে এছাড়া মাননীয় সভাপতি এখানে একজন ভাই কিন্তু কয়া গেছে আমার রংপুরের মানুষগুলো অভাবী মাননীয় সভাপতি সরকার বলে আমার কোনো ধরনের ভাতা দেয় না আচ্ছা সরকার আমার ভাতাটা দেবে কোনটা সরকারটা কোত্থাকার এই যে সরকার প্রধান বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশ তো শেখ হাসিনা উনি তো আমার রংপুরেরই মানুষ আমার রংপুরের বউ তা আমাকে ভাতা দেওয়ার কোনো প্রয়োজন আছে বোঝে না এগুলো মানুষ না বুঝলে তো হবার নাই তুমি যে ঢাকা আইসো তুমি কি বাসের টিকিট কাটা সিটে বই আইসো না মুভিস টিকিট দিয়ে সাদের উপরে বের আইসো এরকম কত দেই আসলে মাননীয় সভাপতি আমরা যদি সাদের উপরে তো আসি তাও কিন্তু আমরা টাকা দিয়ে আসি আমরা কিন্তু সিটার বাপার মতো ঝুলি ঝুলি লঞ্চের পিছনে ঝুলি কিংবা ওই যে ট্রেনের দিকে টাকা দেবেন এমনটা নয় আমরা সাদা সিধা মানুষ যেমন করে আসি আমরা টাকা দিয়ে আসি যাই হোক মাননীয় সভাপতি মোর ইচ্ছে আছে আরও অনেকগুলো কথা কই কিন্তু এটাই আসি এই কাউ কেউ দেখে আর কোনো কথা কবার মনে হচ্ছে না মোট দম পুরো আটকে যাচ্ছে মাননীয় সভাপতি আজকে আমি তোমার দুইটা গান শোনাও আমার রংপুরের ভাওয়াইয়া গান এই গান শুনলে তোমার মনে হবে যে এই মাটির মধ্যে উত্তপ্ত মাটির মধ্যে যদি দুই পাটা ঝরির পানি পরে মাটিটা যেমন শীতল হয়ে যায় তোমার মনটাও ইনশাল্লাহ শীতল হয়ে যাবে মাননীয় সভাপতি ওরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে হে
ওরে বাহু কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও কি ও রে ওহি মহতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাড়িয়াল মুই চলং রাজ পন্থে ও কি গাড়িয়াল মুই চলং রাজ পন্থে বাপুই চা হ্যাংরা রে হে ওরে গাছ তো চোরিয়া দুইটা হা অমুক জল পই পারিয়া দে ওরে তুইও দুইটা নেরে বাপুই মুখ দুইটা দে তুইও দুইটা নেরে বাপুই মুখ দুইটা দে ওরে আরো দুইটা নেরে বাপুই সাওয়ালো বাদে ওরে আরো দুইটা নেরে বাপুই আচারো বাদে বাপুই চা হ্যাংরা রে হে মাননীয় সভাপতি আর বেশি গান গাওয়ার দরকার নাই মাননীয় সভাপতি আজকের এই অনুষ্ঠানত আমার রংপুর অঞ্চলের সাদা সিধা মানুষের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক আমাদের এবারের আকর্ষণ ড্রিম অফ কুইন চট্টগ্রাম থেকে আগত তমা চৌধুরী অনারে তো আমি বালা মানুষ জানতাম হালিয়া রাতে যেতে ফোন গই ঝুম গুনি জন সম্পর্ক নাই আর আব্বারে দিয়ে রে সোনার বাংলা ট্রেনত এসি টিকিট গড়াই এটা চলি আইলাম আজি এটা এটাই দেখি কি এলপি তোর বদমাইশ লাফাঙ্গা টাউট বাচ্চার এগুনো রঙে আনিয়ার অনারে দেবো একদিন মানুষ সভাপতি ইতার হন্মিকা দিয়ে আরা সিটিংগাওয়াল রঙে যায় আরে সিটিংয়ে মানুষ জন্মগতভাবে গুণী ইয়ানার প্রমাণ গরিবের কী আছে মাননীয় সভাপতি অনে তো একটা বই রিউন বারে দুয়ো ঠাড়া করে গিয়ে গই ইতারা মিশা হতায় কিন্তু উনিয়ে রে মাননীয় সভাপতি মাননীয় সভাপতি প্রথমে একা হতায় হয়ে যেতাম সাই আজিয়া আরা সিটিংয়ে মানুষ হলো রয়েছে কী জানেন না দিল দরিয়া কক্সবাজার যান পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত আরা দিলি এনজি মাননীয় সভাপতি কক্সবাজারের মতো তারপর মাননীয় সভাপতি আয় এই যে নোয়াহিল্লা বেড়াইবে তিয়ে এরে বহুত কন বহর বহর গড়ি গেল মানুষ সভাপতি অনুমনি তাকিবেক সিটাঙত উগ্র শিল্পী আসিল নামল যে শেখ আলী ঘোষ ইবে নাকি ফেম গজিল যে নোয়াহিল্লাক বেড়াল এ নোয়াহিল্লা বেড়াল ফেম গড়িয়ে রে গান মানে এই যে কি জানেন না মধু হই হই আরে বিশ হাবাইলা মধু হই হই আরে বিশ হাবাইলা হনে হারনে বিশ্বর মধ্যে যদি অনেকে ওরা প্রশ্ন করেন যে বিশ্বর মধ্যে সব থেকে বড় টাউট বাটফার সিটিং হন হনে মাননীয় সভাপতি এই নোয়াহাইলে বেড়াও ডাহা সিটাং গেলে অনেক কান জিনিস খেয়াল করি বেগ বেগুনে ডাকে কি এই খালি এদিকে আসো এ খালি বহুত নাইছি দে এ নোয়াহাইলে বেড়াও তো নাইছি মাননীয় সভাপতি ডাহা সিটাং মধ্যে যত কি রিক্সাওয়ালা আছে ক্যান্টিনের মালিক আছে মেসম হোটেল বয় আছে বেগুন মাননীয় সভাপতি হন এনোয়াহাইল্লা বেড়ালে ইতারা আবার তিয়ে এরা দাবি করে যে কি ইতারা নাকি গুণীজন ইন্দে বরিশাল্লা বেড়াকো বসছি বহুত কিছু হইলু মাননীয় সভাপতি ইতারা লঞ্চ লো এরা বহুত হিস্ট্রি আছে ইতারা কি করে ঘর বাইরে সময় ইতারা আমারে হজে দুয়া কর দুবাই যাইতে আসি ইয়ান হয়ে রে লঞ্চর ফোনদি করি চলে এই যে হডে পানির উপরে 22 তলা বিল্ডিং আপনারা কেমন করে তুলছেন যে তাইলে মাননীয় সভাপতি বুঝন এবার ইতারের অবস্থা হলে একটু আমি তো গেছিলাম তাই একটু ভুল শুনছি মুই যখন জিজ্ঞাসা এই কথা হ্যাঁ বেদ পড়তে আছে না বাইবেল পড়তে আছে মুই হাইয়া মাতালা কিছু বুঝতে পারি নাই তাই মুই কি করব কারণ মুই যা পারছি হাইয়া বুঝাই যাচ্ছি মানুষ সভাপতি এই ফলে ফুরান্ডা হামন্তি ইন্দে এক রাধা বসছি ফুরান্ডা হামন্তি মানুষ সভাপতি তারা কি আছে ফুরান্ডা হিয়ালার অলর আছে যে এক বিরিয়ানি আর বাবরটা আর ফুটানি মানুষ সভাপতি তারা উদ্দিজের ম্যাপ ফিটফাট ভিতরে রিম্যা সদরঘাট তারা বাসার সামনে ডাস্টবিন পিছনে নেওয়া ইতারা কিনা দাবি করার যে তারা নাকি গুণী দেন মাননীয় সভাপতি ও বা আরা যদি হালিয়ে সিটাং ফোরটান বন্ধ করে দিই ফরুয়া তো বিখ্যাত তার লইরে আর বেগুণত্ব গুরম করব মাননীয় সভাপতি স্যার অনেক হংস হতে যেন যুক্তি আসেনি তারপর আমি মাননীয় সভাপতি ওই সিলডি সিলডি দাদা এবার হতায় আর কী হইম বাংলার ভাষার যে করুণ পরিণতি ইন হনে গজ্জি মাননীয় সভাপতি এই সিলডি অলে গজ্জি গাদা আরেক বলিরে জিজ্ঞেস করতেছে তুমিও কি গাদা এ আমারে জিজ্ঞেস করতেছে আমার কিছু বলার নাই মাই মানসিং এ আফা বহুত মিশা হতা এটা হয়ে গেই উননে সুযোগ কান ফাইয়ারে মাননীয় সভাপতি ওরে দেখতে যে সুন্দর লাগেন মানে ওরার ভিডিও গান খুব ভালো দেখতে দেখতে কিন্তু দেখবেন যে মুখত প্লাস্টার টাস্টার মারি আসি কিন্তু মুখ কান খুলিলে মাননীয় সভাপতি এত হইজ্জা কেন গরিব খারে মাননীয় সিং এ মাই ফোনে
তারপর মাননীয় সভাপতি ইতারা মাননীয় সভাপতি এই আফার একটুকু হঞ্চে একটু বাংলা ভাষায় কথা কইতো অতকন্দরে বুঝনে টাই হতাছি পারি না তো কিছু বুঝদা মাননীয় সভাপতি মাননীয় সভাপতি এ মমেন সিং আফা ফেমত ফুললে নাকি গাজে কি জানন না তুমি একটা চুর আমি একটা চুর চুরিবে কি মাননীয় সভাপতি আর আর সিটিংয়ে গানুন নুন আর যেতে ফেমত ফরি আর আর রোমান্টিক গানুন কেরি ময় হইলজার ভিতর গাতি রে কুম তোয়ারে সিনা লগে বাঁধি রে কুম তোয়ারে অন নাই রে সিনা লগে বাঁধি রে কুম তোয়ারে অন নাই রে হইলজার ভিতর গাতি রে কুম তোয়ারে মানে সভাপতি এই গানুনি আর অনার মধ্যে প্রেম নয় অন হন সাই সাই যুবরাজ হন তারপর মাননীয় সভাপতি ডাকো দিবে হারে বয় দিলেন জনে মাননীয় সভাপতি ইতারারে হোলহাতার দাদা এবার বেশি কিছু হইতেন না বাংলাদেশ বেড়াইতে এসছি বেড়াইটার একজন তবে দাদা একটা কাজ করবেন যাওয়ার সময় চিটাগাঙ্গে মেজবানের দাওয়াত খেয়ে যাবেন মাননীয় সভাপতি তারপরে বয় দিন জন দিকে হালা বেড়াক করে হোলিতে মুক্কা না লাগাইও মিসা তুই আর নজালাইও ও ব্রহ্মরা মিসা তুই আর নজালাইও এরপরে যে কুমিল্লা বেড়াইবে যে ইতারার নামেই তো সমস্যাই আর কি বইতাম ইতারারে লই কুমিল্লার উদ্যোগে আর থেকে গরম পাটা ডাহার জন পড়ে আর তো বুকর ভিতর দুফু 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 ঘরে মানুষ সভাপতি হান ইতারা তো 14 নম্বর মানুষজন যদি হন ক্ষতি করি ফেলা আইচ্ছে এরপর আন্দি দে রংপুর যা রাজশাহী ইতারার শাড়ি দি মঙ্গা পীড়িত এলাহার মানুষ আর যশের যে ডাইল হাইয়ের মাথা ঘুরাত ইতার হতা আর আইয়া কি উত্তর দিও মানুষ সভাপতি আ হইন পারি তোর মানুষ সভাপতি সিটাং লইয়ে হইলে একটা হতা শেষ হইতো না দিন গোজ যাই আর রাইত হয়ে যাইবুকুই তোকে আমি মানুষের লো টানাটানি করি না হইন পারি মানুষ সভাপতি এখানে সিটাঙ্গর হতা হয়ে যায় মানুষ সভাপতি সিটাঙ্গর হতা যদি আর হইতাম যায় আর সেই ব্রিটিশ আমল থেকে গুণীজন কেন মাননীয় সভাপতি মাস্টারদা সূর্য সেনের নামে এটা হনে নৌ নে এরপর আই প্রীতিলতা ওয়াদ্দেদার এ আফুইবের হতা হনে নৌ নে বেগুন উনি তাকে ওই ফুডান্ডা হই অশিক্ষিত ইতিসারা ভাষা আন্দোলনের প্রথম কবিতা হনে লিখকি মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এবার হডিয়ার বদ্দা আর আর সিটেঙ্গা বদ্দা এ বাংলাদেশে ওনারা খেলা শিখেই হনে মাননীয় সভাপতি এই যে মোটকা বেড়া আকরাম খান আইসিসির মধ্যে প্রথম বাংলাদেশেরও এর প্রতিনিধিত্ব করছে এবার হডিয়ার বদ্দা মাননীয় সভাপতি এবার আমরা সিটিঙ্গা বদ্দা তারপরে তার বাইফুত তামিম ইকবাল বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান এবার হডিয়ার আর 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 সিটাঙ্গা বাংলাদেশের পর্যটন 60% এই যে হতুন সিটাঙ্গতুন এই আর একখান লইরে যদি হতা শুরু করি এই ধর হিমসরি কক্সবাজার রাঙামাটি বান্দরবান একখান লই যদি হতা শুরু করি আই নিশ্চিত আলিয়া রাতে তুননা নিশিতা ট্রেন ধরি এগুন বেগুন যাইব হঠাৎ সিটাঙ্গুরি বেল্লাই মানে সভাপতি সামনে এই বিশ্বকাপ বিশ্বকাপ লইরে আর আর সিটিঙ্গলার দুইয়াল লাইন আর আইলাম যে কি জানেন আর্জেন্টিনার সাপোর্টার তো বিশ্বকাপ লইরে দুইয়াল লাইন আর আর্জেন্টিনার উদ্দেশ্যে আজকে গাই যেতাম স্যার আই হলাম আর্জেন্টিনার সাপোর্টার আই হলাম আর্জেন্টিনার সাপোর্টার এ যুগলে মেসি হল জি বিশ্ব সেরা খেলোয়ার এ যুগলে মেসি হল জি বিশ্ব সেরা খেলোয়ার আই হলাম আর্জেন্টিনার সাপোর্টার মানুষ সভাপতি এতকে হতা হয় হন লাভ নাই সিটিং এজ গুণী আর ফতমত্তন হয়ে গে আবার হয়ে যায় মানুষ সভাপতি তো সংবর্ধনা যদি দিতা হন অনে যদি বিবেকবান মানুষ হন তাহলে সিটিং আর আর সংবর্ধনা দিবেন ধন্যবাদ মানুষ সভাপতি ঈদ মোবারক বেগুন দর্শক আমাদের এবারের আকর্ষণ বিদেশ ফেরত ছেলে সিলেটের খায়রুদ্দিন চৌধুরী রহমের নজুয়ান হিন্দু মুসলমান রহমের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মিস্তরি নাওয়ান দাইল এমন দেখা যায় ঝিলমিল 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 করে রে ময়ূর ভঙ্গির নাই পুরবালার এখন তুমি কত বড় হইছো
আমার সিলেট বালাইয়া লন্ডন তুমি রইছ আমি সিলেট বালা পাই আমি সিলেটি গান গাই আমি সিলেট বালা পাই আমি সিলেটি গান গাই আপনারা হলে বুঝি লইছেন আমি কই থাকি আইছি মাননীয় সভাপতি আমার প্লেনের টিকিট ঠিক করা আছে আমি লন্ডন হইয়া কানাডা দিতাম আসলাম কারণ আপনারা জানেন কানাডার পার্লামেন্ট বাংলাদেশের ইতিহাস প্রথম ডলি বেগম এমপি নির্বাচিত হয়েছেন তো তার একটু শুভেচ্ছা জানানি যাইতাম আসলাম আপনি আমারে ফোন দিয়েছেন ভাবলাম যে কেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ জ্ঞানী গুণী বিজ্ঞানী আরও যারা আসেন তারা উপস্থিত হইব তো যাই সিলেটি অগলোর পক্ষ থেকে গিয়ে সংবর্ধনাটা লইয়াই আমি কি তা সংবর্ধনা নিতাম এরা সংবর্ধনা নেওয়ার যোগ্য সিলেটি ভাই সাহেব অকল আপনারা মন খারাপ করবা না সিলেটি ভাগ আইছি বাদ বাকি অকল দৌড়াও আল্লাহ যে সিলেট রে অনেক উফরে তুলিয়া দিছেন তো না কইলে আপনারা বুঝতা নাই প্রথমে আমি কইলে আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞানীগুরি মানুষের কথা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হজরত শাহবুরহান রহমতুল্লাহ আলাইহি গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হজরত করুমৌলানা রহমতুল্লাহ আলাইহি সহ 360 উলিয়া সহ আরও যে সমস্ত অলিয়া উলিয়া হল সিলেট আসেন তারার কথা আমি কইয়া শেষ করতে পারতাম নাই মানে রাওদি সিলেটি বাঘ কোয়ান্তে আসে বাঘ দুইটা বাঘ না বিলেই বাঘ দুইটা জসুরের ভাই সাহেব আপনি তো খান্দাত লইয়া বইছেন একটা হইল গিয়া কুরবানির বলদর লাগান বইছে আর আরেকটা হইল গিয়া হের রাখাল হিসাবে বইছে বইয়া চিন্তা করা যে কিভাবে ওই দুইটারে দিয়ে ফুল চাষ করা যায় আপনি ফুল চাষ লইয়া তাহলে আপাতত বাঘ লইয়া চিন্তা করেন না জানি সিলেটির বাঘ একটা খালি আপনারা না সারা দুনিয়ার অকলে জানো ও আরাও দিব মাতিস না মানে সভাপতি আমি ওখানো গাড়ি দিয়ে আইছি তো আমার গাড়ি থাকি না আমার সময় দেখলাম একটা রিক্সাওয়ালা আর একটা লোকে মারামারি করেন একজন রিক্সাওয়ালা রেখর এই তুমি আমার এসছেন কলকাতায় আমার তিনটা শিল্প কারখানা আছে তুমি আমার কাছ থেকে 2 টাকা বেশি নিতে পারবা না বুঝে নিলাম আলা কলকাতা থেকে আইছে পরে আমি দেখি ওখানে আইয়া যে কলকাতার দাদা কেনা রে বাবা তুই অত শিল্পপতির লোক অত কোটিপতি লোক দাদা রিক্সাওয়ালার লোকে মাইর করে কই দিতাম কলকাতা যাই মানে রাবতি আমরা তো লন্ডন থাকি আমেরিকার থাকি কানাডার থাকি ইউরোপ আমেরিকার থাকি অস্ট্রেলিয়ার থাকি অনেক সময় আমরা খাজর মানুষের দরকার হয় এর কারণে মমসিন থেকে আমরা খাজর বেটি অকল নেই তো এখান থেকে আবার রংপুরের কি আসি তোর কই দিতাম কলকাতা যাই তুই আসিস না বেটা সিলেট শহরে তো রিক্সাওয়ালা আছে সব কাম ফ্রম রংপুর এ আবার আসে তুই এখানে আসতে পারো তো বরিশালে আসে দেখো গোলাপ গরুর মালা লইয়া মাথার তলে দিয়ে দিয়ে আসে এ অত সময় হইয়া গেল জীবন আনন্দ দাস আরে বেটা জীবন আনন্দ দাসের সমস্যা আছে অথবা বরিশালের অন্য চরিত্রের সমস্যা আছে জীবনানন্দর বিখ্যাত কবিতা হইল আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন কেন এই শান্তি আর দুনিয়াত কোনো হারা পাইছে না নাটোর গেছে দেখো রাজশাহী আবার কি আসি দেখো দিদাম হতে যাই আরে জীবনানন্দ দাসের যদি সমস্যা হয় বনলতার সমস্যা নাই তোমরা হল গুলিন্দরুর সমস্যা মাননীয় সভাপতি প্রাকৃতিক সৌন্দর্যের কথা সিলেটের কিতাব হইতাম আপনারা গেছেন দেখছেন আর কেউ যদি না দেয়া থাকে কুয়ার ব্যাংক কুয়ার কুয়ার মধ্যে থাকিয়া এক হয় বলে ওইগা গুনি সিলেটের চা বাগান আছে মাধবকুণ্ড জলপ্রপাত আছে আপনারা যদি জাফলং যাইন তাহলে পাথরকুয়ারি দেখবা আপনারা বিছনাকান্দি যাইবা বল্লাঘাট যাইবা হরিপুরের গ্যাসক্ষেত্রত যাইবা আপনারা লালাখাল যাইবা অনেক অনেক জায়গা আছে টাঙ্গুয়ার হাওড় যাইবা খানাইঘাটর বড় হাওড় যাইবা আপনারা আকালুকির হাওড় যাইবা অনেক সুন্দর জায়গা মাননীয় সভাপতি এই যে কুমিল্লারে আসেন আমরা জানি যে আমরা কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামে কুমিল্লার বিয়া করলা বিয়া করিয়া কিন্তু বিয়ার রায় তুই ফালাইয়া আসানসোল গেছলা তো যারার যারার এলাকার জামাই প্রথম রাইতু টিকতে পারে না হেরা কিভাবে বালা হয় আর গুণীজন হয় আর সংবর্ধনা নিতে হয় আমি জানি না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পৃথিবীর সব দেশের লোকে সিলেটি অকল আসেন সিলেটি অকলের নেতৃত্ব দিরা তারার যোগ্যতা দিয়া সিলেটি অকলের রেমিটেন্স ফাটাইয়া বাংলাদেশের উন্নতির অনেক দূরে লইয়া গেছেন গিয়া সব দিক দিয়ে আমরা আগাই আছি এরা সংবর্ধনা দেওয়ার কিচ্ছু নাই সংবর্ধনা যদি আপনার কাছে দেওয়ার কিচ্ছু তাকিয়া থাকে তাহলে সিলেটি অকলের দক্ষা সিলেটি অকলের না দিলে আপনার এই গুণীজন সংবর্ধনায় ব্যস্ত যাইব আর মাননীয় সভাপতি ঈদ আইছে ঈদের সময় আমি আপনারে দাওয়াত দিলাম আপনার লন্ডন যাইবা অথবা সিলেট যাইবা আর যদি লন্ডন যাইন তো বিমানে যাইবা এখানে তো আর লঞ্চে দিতে পারতা নাই বিমানে যাওয়ার সময় মাননীয় সভাপতি সব রে লইয়া যাইবা কিন্তু আপনার কাছে আমার অনুরোধ আপনি দয়া করিয়া রাখবা ভাই সাহেব নোয়াখালীর এরা নিবানা কারণে উঠিয়েও বিলি ধরাই দিব বিমান এতে আমরা দেশের সম্মানানি ঘটব ধন্যবাদ মাননীয় সভাপতি ঈদ মুবারক সবাইকে আমাদের এবারের আকর্ষণ কলকাতা থেকে আগত
সাজিদ খান। মাননীয় সভাপতি, কলকাতা থেকে আপনার ফোন পেয়ে চলে এসেছি, আপনাকে ধন্যবাদ বারবার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গতবারও এখানে নিমন্ত্রণ পেয়ে এসেছিলাম, এবারও এসেছি। এবার এসে বড্ড কষ্ট হচ্ছে, চারদিকে রোজা চলছে, কিন্তু ইফতারটা বেশ জম্পেশ হচ্ছে। আমি দাম দিয়ে খাচ্ছি, কার্পণ্য করছি না, সবাইকে বলে রাখছি। মাননীয় সভাপতি, কলকাতার প্রেম হেঁটে বেড়ায় মাইলের পর মাইল, কত অজানা মন্দির অলিগলি, গুরুদুয়ারের শত পাঁচিল অথবা গির্জার নিরিবিলি যে পাঁচিল, সিমেট্রি কিংবা জুম্মা পীরের দরগা, সব জায়গায় কলকাতার প্রেম। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, কলকাতায় কি কর্নওয়াল স্ট্রিট, কি মির্জা গালিব স্ট্রিট, সব জায়গায় ট্রামের টুংটাং শব্দ, যে শব্দে আমরা বিমোহিত হই, যে শব্দে আমাদের প্রেম জেগে ওঠে মনে বারবার, কিন্তু এর যাদের সঙ্গে বসে আছে তাদের মনে কোনো প্রেম নেই, শুধু আছে হিংসা, শুধু ঝগড়া। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, ময়মনসিংহের এই বনটি তোমাকে দেখলে তিরিশ তিরিশ লাগে, আসলে তুমি তেষট্টি, তেষট্টি হও তিরিশ হও, তারতে কি এলো গেল, যে মেকআপটি তিনি করে এসছেন তাতে আমার মনে হয় দোতলা ফাউন্ডেশন ওখানেই হয়ে গেছে। মাননীয় সভাপতি, এখানে অনেক জ্ঞানীগুণীর কথা বলা হলো, মাননীয় সভাপতি, বড্ড হাস্যকর লাগে আমার কাছে যে এরা কী নিয়ে বিতর্ক করছে, কাদেরকে নিয়ে বিতর্ক করছে, কোন বাঙালির কথা বলবো, আমরা মাতৃ আরাধনা থেকে দিয়াগো ম্যারাডোনা সবাইকে নিয়ে গবেষণা করি, আমরা নেরুদা থেকে ফেলুদা সবাইকে নিয়ে গবেষণা করি। মাননীয় সভাপতি, আমাদের কী নেই, কী নেই আমাদের কলকাতায়? মাননীয় সভাপতি, রাজনীতিবিদের কথা বলবেন, প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। মাননীয় সভাপতি, মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জির জন্য আজকে কেন্দ্র কাঁপে, আজকে রাজ্য কাঁপে। মাননীয় সভাপতি, মমতা ব্যানার্জি জল না দিলে আজকে বাংলাদেশ শুকিয়ে যায়, অথচ মমতা ব্যানার্জির মনকে আমরা গলাতে পারছি না। এখানে সভাপতি, রাজনীতির আরও বড় বড় নেতা আমাদের রয়েছেন, যেমন বুদ্ধদেব বাবু, আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি, যার শ্বশুর বাড়িটি এপারে। মাননীয় সভাপতি, সিদ্ধার্থ শঙ্কর রায়, এবং কত নাম আমরা শুনবেন, মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী ডায়লগ দিয়ে আজকে আপনারা দাদাগিরি করে বেড়াচ্ছেন। তিনি বলেছেন যে কমা নয় দাড়ি নয়, একদম ফুল স্টপ, কিংবা তিনি বলেছিলেন যে মারবো এখানে আর লাস্ট পড়বে শ্মশানে, এসব বলেই তো দাদাগিরি করছেন। সুতরাং এসব কিন্তু আমরা শিখিয়েছি। আরও একটি কথা আজকাল এপারে শুনি, নার্সারি থেকে শুরু, হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরু, এটা কিন্তু সব মিঠুন চক্রবর্তী শিখিয়েছেন। আমাদের রয়েছে প্রসেনজিৎ ওরফে বুম্বাদা, বুম্বাদা বলেছিলেন যে বিরিয়ানিটা লাকজারি আর ডালটা হলো নেসেসিটি, এই নেসেসিটি এবং লাকজারির মধ্যে পার্থক্যটা এরা শিখতে পারেনি, এজন্যে মনে করছেন যে এরা কয়েকজনকে জন্ম দিয়েছেন, কয়েকজন গুণী হয়েছেন, আসলে সব গুণী এক জায়গায় গিয়ে ঠেকেছে, সেটি হচ্ছে কলকাতায়। প্রথমে আসি এই যে বরিশালে দাদার কাছে, উনি বললেন যে জীবনানন্দ দাশের কথা, আরে দাদা জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ হয়েছেন কিন্তু কলকাতায় গিয়ে, আর আমরা বার করে তাকে কবি কবির আসনে আমরা আসীন করেছিলাম, এ কথা ভুলে গেলে চলবে না। এই দাদা এসে বললেন বাপকে সালা বলে ডাকলেন, এরকম কখনো হয় বাপকে সালা বলে ডাকছেন? এরা যদি তাদের সংস্কৃতি হয় তাহলে বলবো যে আমরা কলকাতা অনেক এগিয়ে আছি। যশোরের দাদা এসে বললেন মাইকেল মধুসূদন দত্তের কথা, আরে দাদা মাইকেল দাদা তো আমাদের কলকাতায় গিয়েই তো মাইকেল হলেন, সুতরাং আপনি যে কবির নামই বলুন না কেন আমরা বলতে পারি যে কলকাতা ছাড়া এ সমস্ত কবি সাহিত্যিক এটি সম্ভব নয়। নোবেল লরিটার কথা বলবেন, আমাদের নোবেল লরিটা আছে মোট চার চারজন, স্যার ডোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, অমর্ত্য সেন, এ সবাই কিন্তু আমাদের কলকাতার। মাননীয় সভাপতি, বৈজ্ঞানিক কথা বলবেন, জগদীশচন্দ্র বসু, শ্রী প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন বোস, সিভি রমন কিংবা মেঘনাথ সাহা, এরা কোথাকার, এরা সব কলকাতার। ক্রীড়াবিদের নাম বলবেন, হ্যাঁ আমাদের ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা, এ খেলা আমি মনে করি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, সেই সিনেমার ডায়লগটা আজ মনে পড়ে যায় যে প্রথমার্ধে প্রবল বৃষ্টি ধৈর্য ধরে বসুন, ইস্ট বেঙ্গলে প্রশান্ত, মোহনবাগানে প্রসুন। মাননীয় সভাপতি, সৌরভ গাঙ্গুলি, এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট, আপনাদের এত খেলোয়াড়, আপনাদের কলকাতা নাইট রাইডার্স টিমে বাঙালি খেলোয়াড় খেলে না কেন? বসুন বসুন, আজকে এই বাঙালি ক্রিকেটার ক্রিকেটকে কোন মর্যাদায় নিয়ে গেছেন সেটা যদি একবার দেখতেন তাহলে বুঝতে পারতেন। আজকে রোমান্টিক কথা চিন্তা করুন, উত্তম কুমার কিংবা সুচিত্রা সেন, এদের সিনেমা না দেখলে আজকে রোমান্টিকতা হয় না, আজকে সৌমিত্র চ্যাটার্জির অভিনয় না দেখলে সিনেমাটাই অপূর্ণ রয়ে যায়। পরিচালক সত্যজিৎ রায়, তার মতো অস্কার পেয়েছেন উনি সারা জীবনের কর্মের জন্য, ঋত্বিক ঘটক, এপারের ছেলে ওপারে গিয়ে তাই ঋত্বিক ঘটক হলেন, বুদ্ধদেব বাবু, সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যিক, তারা সব এপারের ছেলে ছিলেন আমরা মানছি, কিন্তু তারা তাদের মূল কাণ্ডটি ঘটিয়েছেন কিন্তু ওপারে গিয়ে। সুতরাং আমি বলি যে কলকাতার তুলনা কলকাতাই, কলকাতার আসুন, কলকাতার রসগোল্লা খান, গড়ের হাটে শাড়ি কিনে দেবো, কলকাতার রসগোল্লা খাওয়াবো, চা খাওয়াবো কলকাতার, কলকাতার রাতের
কলকাতা, আরও অনেক রোমান্টিক কলকাতা, আরও অনেক জাঁকজমকপূর্ণ কলকাতা। আপনাদের এপারে এসেছি আমাদের সহবদার অনুরোধে। দাদা আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি যে কলকাতার এবং এ বাংলার, আমি নিশ্চিত কলকাতার বাংলার, আপনি আপনি যেগুলোর নাম কইরা কলকাতার গুলো ওটা খাওয়াইবা? খাওয়াবো খাওয়াবো, আপনি খাওয়াইবা? অবশ্যই খাওয়াবো। কেউ বিশ্বাস করো না, মানে তাদের কথা শুনলে নিচে বাংলা সাব টাইটেল ছাড়া বাংলা বুঝতে পারা খুব কষ্ট হয়ে যায়। আরো একটি গল্প আমি বলে যাই। একটি কাক ঢাকা থেকে কাকা করতে করতে সিলেট দিকে রওনা হলো। যেই সিলেটের বর্ডারে চলে গেল সে খা খা বলা শুরু করলো। তার মানে এদের বিকৃত বাংলা শুনে সত্যি আমার আজকে কি বলবো, মানে আমার বাংলা নতুন করে শিখতে হবে মনে হচ্ছে মাননীয় সভাপতি। তাই এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। সুতরাং বাংলা, বাঙালি এবং বাঙালিয়ানা, পুরোটাই সুনানা বাঙালিয়ানাই আমরা কলকাতা। মাননীয় সভাপতি আপনি আমাকে এপারে নিয়ে এসছেন গুণীজন সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি মনে করি গুণীজন সম্বর্ধনার দাবিদার একমাত্র আমরাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দর্শক, আমাদের এবারের আকর্ষণ রাজশাহী থেকে আগত মিষ্টি ছেলে নুরুল ইসলাম টুটুল। সম্মানিত সভাপতি সাহেব, আজকের গুণীজন সংবর্ধনায় আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আপনাকে অশেষ ধন্যবাদ। সম্মানিত সভাপতি সাহেব, আপনি নোট করবেন, আমি হলাম রাজশাহীর খেলোয়াড়, অলরাউন্ডার, ফুটবল, ক্রিকেটার। ঐতিহ্যের কথা পরে বলছি, আমি আগে মাঠ ফাঁকা করে নিই, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। মাননীয় সভাপতি সাহেব, রাজশাহী শহর শান্তির শহর, শান্তির শহর একমাত্র রাজশাহী শহর, শিক্ষানগরী একমাত্র রাজশাহী। আসলে জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য কী? জ্ঞানী মানুষ সুখী মানুষ। সুখী মানুষের বৈশিষ্ট্য কী? সুখী মানুষ হাসবে, আমি হাসতে জানি। আমার এলাকার হাসার অনেকগুলো ঐতিহ্য আছে। বাংলা, বিহার, উড়িষ্যার মহান আধিপত্য, আপনার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। নবাব আলী বুদ্ধি খা ছিলেন দেশের নবাব, তিনি বলে গিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কখনো দেশে প্রবেশ করতে দেবে না। ওরা সোনার বাংলাদেশে প্রবেশ করে সোনার বাংলাদেশটাকে লুটে পুটে খাবে, তখন সোনার বাংলাদেশে সোনা তো দূরের কথা, ছায়ও খুঁজে পাবে না। পাশ থেকে আরেকটা আছে, আরেকটা বংশ আছে, যারা হলো শহীদ বংশের পোলা। সুন্দর করে ঢুকে এসে হাসি কথা বলবে, আমরা হলাম গিয়ে শহীদ বংশের পোলা, দুধ দিয়ে মুখ ধুইছি, তেল তো খাইতাম না ভাই, খাইতাম ঘি, ইলিশ মাছ আম ঘরেতে ঘিয়াই থাকতো, কুচাই খেতো না। আমাদের রাজশাহীর পক্ষ থেকে সবাইকে ফজলি আমের দাওয়াত থাকলো, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের সর্বশেষ আকর্ষণ ভূমিহীনদের প্রতিনিধি জিহাদ আল মেহেদি। মাননীয় সভাপতি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। মাননীয় সভাপতি, আজীবন এই বুলি মুখস্থ করে এসেছি, আজকে যদি আপনি এই গুণীজন সংবর্ধনায় আমাকে সুযোগটি না দিতেন, তাহলে আমি এই ধরনের বাঙালি দেখতে পেতাম না, যারা বাঙালি হয়ে আছে কিন্তু মানুষ এখনও মাননীয় সভাপতি হতে পারেনি। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আমি ভূমিহীন, আজকে আমার নামের আগে ভূমিহীন শব্দটি লাগানো হয়েছে। ভূমি নেই বলে আপনারা আজকে আমায় ভূমিহীন বলছেন, কিন্তু আমি মনে করি আমি আসলে ভূমিহীন নই। মাননীয় সভাপতি, অকাতরে আপনাদের সবাইকে এক একটি অঞ্চল দিয়ে আমি নিজে, মাননীয় সভাপতি, পুরো অঞ্চলের যে মহান রাজা হিসেবে প্রতিটি ধূলিকণায় নিজের হিস্যাটিকে একেবারে শক্তপোক্তভাবে গেঁথে নিয়েছি, মাননীয় সভাপতি, সেই কথাটি আজকে এরা কেউই বুঝতে পারেনি। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন, কারণ আপনার চোখ সেই কথাটি বলছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে কেন আমি ভূমিহীন, এই আমার ভূমিহীনতার জন্য তো দায়ী আপনারা, আপনারা সবাই এই ভূমিহীনতার জন্য দায়ী, কারণ আমার শুধু বিঘে ধুই ছিল মোর ভুই, আর বাকি গেছে ঋণে, আর আপনাদের মতো বাবুরা এসে বললেন বুঝেছে উঠবেন এ জমি লইব কিনে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে কে কে কোন জায়গায় কি কি কথা বলে গেছে, গুণীজন সংবর্ধনায় আপনি যদি আমাকে না ডাকতেন, এই মহান চমৎকার চমকপ্রদ আবিষ্কারগুলো আজকে আমি করতে পারতাম না। কি আবিষ্কার করেছি দেখুন। মাননীয় সভাপতি, এসে দেখেছি নোয়াখালীর লোকের কথা, কোরবানির গরুর মতো যখন বাজারে আসে তারা, তখন এই গলায় মালাটি ঝুলিয়ে তারা এসেছেন এবং এসে এসে বসে রয়েছেন। মাননীয় সভাপতি, আমি বারবার ভাবছিলাম তার চোখ কি টেরা, কারণ একবার সে ওদিকে তাকাচ্ছে, একই চোখ দিয়ে আবার ওদিকে তাকাচ্ছে, কারণ দুই পাশে দুই নারী বসে আছে। মাননীয় সভাপতি, চিন্তা করে দেখুন, নোয়াখালী, নোয়াখালীর মানুষ গান্ধীজির ছাগলটি নৃশংসভাবে নির্মমভাবে কেটে কুটে খেয়ে ফেলেছে, মায়া দেয়া মনে এক ফুটা নেই। এরপরে বরিশাল এসেছে মাছে ভাতে বাঙালি, তার এই চেয়ারের নিচে এত বড় একটি ঝাঁকা আছে, চিংড়ি মাছের ঝাঁকা নিয়ে এসেছে সভাপতি, আজকে ভোরে কারওয়ান বাজারে গিয়ে বিক্রি করবে মাননীয় সভাপতি, পুরান ঢাকা, আহারে পুরান ঢাকা, এশিয়াতে বিশ্বকাপ হচ্ছে না, এশিয়াতে
মাননীয় সভাপতি কত যে দুই নাম্বার, এই শেরওয়ানি এলিফ্যান্ট ডোন্ট থেকে ভাড়া করে এনেছে মাননীয় সভাপতি, আমি নিজে দেখেছি বরিশাল্লা লোকটি লঞ্চ থেকে নেমে এসে এলিফ্যান্ট ডোটে গিয়েছিল এবং তার সাথে মারামারি করেছে, তিন বেলা বিরিয়ানি খায় বলে শরীর স্বাস্থ্য ভালো, এই কারণে মারামারিতে জিতেছে ও মাননীয় সভাপতি, বরিশাল্লা জিততে পারেনি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন আজকে তার গেট আপটা লক্ষ্য করুন, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে একটি গান শুনছিলাম, ঢাকার পোলা নাকি ভেরি ভেরি স্মার্ট, মাননীয় সভাপতি এই কি ভেরি ভেরি স্মার্টের লক্ষণ মাননীয় সভাপতি, কানের দুল পর্যন্ত খুলে রেখে এসেছে মাননীয় সভাপতি, ভাবি দিতে চাইনি বলেছে তুমি হারিয়ে ফেলবে এই কারণে, না হলে আজকে কানের দুল পর্যন্ত পড়ে আসতো। লক্ষ্য করুন কুমিল্লা বিএনসিসি কি এমনি এমনি বলা হয়, তাও আপনাকে অনেক বড় ধন্যবাদ আপনি চাঁদপুরকে আমাদের মাঝখানে আনেননি, তা না হলে এই নামের আগে কু যাদের আছে তাদের দৌরাত্বে আজকে এই গুণীজন সংবর্ধনা বেগুণীজন সংবর্ধনায় পরিণত হতে পারত। ময়মনসিং আল্লাহ কি যে বলবো আপনাকে মাননীয় সভাপতি, ড্যাশিং বয় কাজের বুয়া এবং তিনি নিজেই বলছেন যে গুণীজন সংবর্ধনা নাকি তারই প্রাপ্য, একদিক থেকে প্রাপ্ত হতে পারে রান্নায় পরিমিত লবণ কম দেওয়া, মেলামাইন এবং কাচের বাসনপত্র এক বছরে সর্বনিম্ন ভাঙা এবং সেই ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজের বুয়া হিসেবে গুণীজন সংবর্ধনা ওনার ভাগ্যেই জোটে। যশোরের কথা বলেছেন, দেখেন যশোর বরিশাল এবং নোয়াখালী এর একটি যৌথ ব্যবসা করে, শ্রীপুরের ট্যাবলেটের যৌথ ব্যবসা, নোয়াখালী বানায় বরিশাল্লা ফেরি করে এবং এই যে শরীর স্বাস্থ্যবিহীন লোকটি সেই শ্রীপুরের ট্যাবলেটটি কেনে মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি এই যৌথ ব্যবসাটি তারা করে। আমি তাকে বললাম নাম কি আপনার, উনি বলছেন মফিজ, আমি বললাম না নাম কি, বলছে আমি মফিজ, আমি বললাম নাম কি, বলছে মফিজ, মাননীয় সভাপতি যে মফিজ তাদের কাছ থেকে খুব ভালো কিছু আশা করা যায় না। চট্টগ্রামের কথা দেখেন, এত সুন্দর ভিডিও আমার কাছে এসেছিল এর বাবা প্রস্তাব দিয়ে যে আমার মেয়েটাকে বিয়ে করো, তোমার মন মানসিকতা উদার, পুরো বাংলাদেশ তোমার, তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, আমি বলেছি না আপনার মেয়েকে আমি বিয়ে করব না, কারণ কতদিন আর ভিডিও দিয়ে চালানো যাবে, একটু যদি অডিওটা ভালো না হয় গান শুনেও তো শান্তি নেই মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি গুণীজনদের একই শ্রী, এক গুণীজন আরেক গুণীজনকে মারমার কাট কাট ভঙ্গিতে একেবারে আক্রমণ করছে, আমি একটা বড় আশঙ্কায় আছি যে আড়াই বর্গ ফুট ভূমি আপনি আমাকে দিয়েছেন, কখন না জানি এই আড়াই বর্গ ফুট ভূমিও আমার কাছ থেকে এরা নিয়ে যায় এবং ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করে। মাননীয় সভাপতি শেষ করছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে আপনি সবচেয়ে বড় গুণীজন, কারণ এতগুলো বেগুনি লোককে একটা জায়গায় আনতে পারা সবচেয়ে বড় গুণের পরিচয়, এবং আপনাকে আমি গুণীজন সংবর্ধনায় দিতে চাই এবং সেই গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে আমি আপনার গলায় ফুলের মালাটি পরিয়ে দিতে চাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ এবং সবাইকে ভূমিহীন, তোমার অত সময় মনে করছিলাম ভূমিহীন, লাস্ট কথা শুনিয়ে আমার মনে হইল যে তুমি ভূমিহীন গুণহীন দুইটাও, তোমার গুণও নাই ভূমিও নাই, ঠিক আছে ধন্যবাদ আপনাকে, আমি মনে করি এই বিচিত্র কিম্ভূত কিমাকার গুণীজনদের একত্রিত করে আপনি যে এনেছেন সবচেয়ে গুণীজন সম্মাননাটি আপনারই পাওয়া দরকার, মানুষের ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় কথা, সেটি আমি পেয়েছি। সিলেট কলকাতার রাজশাহী নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না, কারণ এর প্রত্যেকটি জায়গায় আমার পায়ের ধুলির স্পর্শ পড়েছে, আমি মনে করি এই পুরো বাংলাদেশটিকে যখন আমরা একসাথে ভালোবাসতে পারবো, কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা এই বাংলাদেশের জন্য কাজ করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতাকে যখন আমরা মূল্যবোধ এবং সম্মানের মাধ্যমে শ্রদ্ধা করতে শিখব, তখন এই পুরো বাংলাদেশটি আমাদের নিজেদের হবে, শুধুমাত্র অঞ্চল ভিত্তিক ভালোবাসা দিয়ে নয়, পুরো বাংলাদেশকে ভালোবাসা দিয়েই আমরা জয় করতে পারি পুরো বিশ্বকে। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের এই ব্যতিক্রম ধর্মী গুণীজন সংবর্ধনা শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যদি সে আনন্দে কোনো প্রকার ভুল কিংবা ত্রুটি থেকে থাকে তা কাউকে আঘাত কিংবা প্রতিঘাত করার জন্য নয়, আপনাদের আনন্দই আমাদের ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।